जी अस्सलाम वालेकुम, अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातुहु, नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद, औजु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम, व अतसिमु बिहब्लिल्लाहि जमीअन व ला तफरकु, सदकल्लाहुल अलीउल अजीम সম্মানিত উপাধ্যক্ষ আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক সাহেব এবং আরো উপস্থিত হয়েছেন প্রথিতযশা আলেমে দ্বীন মুজাহিদে আহলে সুন্নাহ হযরতুল আল্লামা মাওলানা আবুল হাসান মোহাম্মদ উমায়র রজবি কাটিরহাট মুফিদুল ইসলাম ফাজিল মাদ্রাসা হাটহাজারী চট্টগ্রাম আর উপস্থিত হয়েছেন বাতিল আতঙ্ক মুজাহিদে আহলে সুন্নাহ শিরক বিদআতের তলোয়ার আমার একান্ত প্রিয়তম ব্যক্তিত্ব আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব মাদ্রাসাতুল আলী বিশ্ব জাকির মঞ্জিল ফরিদপুর আমি আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হুজুরের কাছে আমি সালাম নিবেদন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ এবং হুজুরে একটু নেট বিচ্ছিন্নতায় রয়েছেন ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবেন এবং সালাম জ্ঞাপন করছি মাওলানা আবুল হাসান উমায়র রজবি হুজুর মাদ্রাসাতুল আলী হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ হ্যালো এবং সালাম জ্ঞাপন করছি মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাহির ভাই কেমন আছেন আপনি জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি মালিকের ইচ্ছা তো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ মদিনা ওয়া রাসূলুল্লাহ আপনাদের দোয়া বরকতে সুস্থ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক হুজুর আমাদের ভাইস প্রিন্সিপাল হুজুর তিনিও আছেন হুজুর কেমন আপনি কেমন আছেন হুজুর হুজুরকে শুনতে পাচ্ছি না মানে সাউন্ডের সমস্যা হচ্ছে আমার উস্তাদ আল্লামা আবুল মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক হুজুরের কাছে হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আওয়াজ হুজুরের আওয়াজ শুনতে পাচ্ছি না হচ্ছে না সাউন্ড পাওয়া হুজুরের সাউন্ডটা একটু মিউট মিউটে আছে মিউটটা একটু টিপ দিয়ে ওকে করে দেন মাইক্রোফোনটাতে একটু মিউট করা আছে এটা একটু ওকে করে দেন তাহলে সাউন্ডটা ক্লিয়ার ইনশাআল্লাহ বুঝতে পারবেন জি হুজুর সাউন্ডটা একটু মিউট করা ছিল একটু হুজুর কি ক্লিয়ার বুঝতে পারছেন আমাকে হুজুর বুঝেন কিন্তু হুজুর তো হুজুর আমরা বুঝছি না ও আচ্ছা ঠিক আছে হুজুরের হুজুরের সাউন্ড একটু দেখবেন মিউট করা আছে কিনা যদি থাকে একটু ক্লিয়ার করে দিয়েন তাই চলবে ইনশাল্লাহ তো হুজুর হুজুর আমার কথা বুঝতে পারছে নিশ্চয়ই জি শুনছেন হুজুর শুনছেন কিন্তু হুজুর কে আমরা শুনছি না হুজুর কে আমরা শুনতে পাচ্ছি না ওই যে যে মাউথের যে মিউট করা আছে এই মিউটটা একটু আস্তে হালকা টাচ করলেই সাউন্ড ইনশাআল্লাহ হুজুরের সাউন্ডটা আমরা শুনতে পারবো হুজুরের নামের পাশে আবার মিউট হয়ে গেছে আবার একটু টাচ করেন হ্যাঁ হুজুর এখন শোনা যাচ্ছে হুজুর আপনার কথাটা আমরা শুনতে পারতেছি না হুজুরের সাউন্ড আবার মিউট করা আছে আচ্ছা ঠিক আছে আল্লামা মুফতি হাসান উমায়র রজবি আছে হুজুর আপনার কাছে আমরা হুজুরের কানেক্টটা করে নিচ্ছি ইনশাল্লাহ
আল্লামা মাওলানা আবুল হাসান উমাইর রজবি হুজুরের কাছে আমাদের কিছু জিজ্ঞাসা ছিল এবং অনেকগুলো মেসেজ আমাদের ইনবক্সে আসছিল, সেই মধ্য থেকে আপনাকে কিছু প্রশ্ন আমরা করতে চাচ্ছি। শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলবেন ইমাম? অনেকে অনেকে বলেন আমাদের মাঝে যে 2025 সালে ইমাম মাহাদি আসবেন এবং 2026 সালে ইমাম মাহাদি আসবেন। আসলে ইমাম মাহাদি আসার ব্যাপারটা, ইমাম মাহাদি আলাইহিস সালাম আসার ব্যাপারে আমরা দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনার পক্ষ থেকে সুস্পষ্ট ধারণাটা দিলে কৃতার্থ থাকত ইনশাআল্লাহ। জি শুকরিয়া আপনাকে, আমি আপনার মাধ্যমে আমার দর্শক শ্রোতাকে সালামি পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আসলে বিষয়টা অতি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সমাজে অনেক বক্তা আছে, অনেকে বলছে ইমাম মাহাদি এসে গেছেন এখনো। আসলে এগুলো সব মন গড়া কথা, মানুষকে বিভ্রান্ত করার এক বড় একটা ষড়যন্ত্র বিষয়। এই বিষয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল আরফুল ওয়ার্দি ফি আখবার আল মাহদি, সে কিতাবে এবং আল্লামা ইবনে হাজার হাইতামি ওনার একটা কিতাব আছে, যে কিতাবের নাম আল কওল আল মুখতাসার ফি আলামাতি আল মাহদি আল মুনতাজার। ওই কিতাব গুলাতে ব্যাপক বিশ্লেষণ আলোচনা করেছেন। অত আলোচনা করার তো এখন সময় নেই, অতটুকু বলবো ইমাম মাহদি আসার কোন হাদিসের পাগে শরীর দলিল স্পষ্ট দলিলের মধ্যে ইমাম মাহদি কখন আসবে, কোন জায়গায় আসবেন, এই বিষয়ে কোনো স্পষ্ট দলিল নাই। হ্যাঁ, উনি আসার আগে কি আলামত, উনি আসার পরে কি আলামত, কিছু উনি আসার আগে ছোট ছোট আলামত আছে, উনি আসার পরে বড় বড় আলামত আছে। এগুলো আলামতে সুগুরা এবং আলামতে কুবরা। ইমামে মাহদি আসার আগে যেগুলা আমরা আলামত হাদিসে পাকে পাচ্ছি সেগুলা বর্তমানে সব কিন্তু পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, অনেক কিছু মিলে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু যেমন হাদিসে পাকের মধ্যে ইমাম মাহদি আসার আগে যে ছোট ছোট আলামত এর কথা বলা হয়েছে, যেমন মাসখবে, মানুষ ঘুমাইলে সকালে গান বাজনা করবে, শরাব পান করে ঘুমাবে, সকালে উঠে চেহারা পরিবর্তন হয়ে যাবে। আরেকটা, মানুষ চলার পথে জমিন ফেটে জমিন জমিন ফেলবে, খসব হয়ে যাবে, পাথর বর্ষণ হবে, খসব হবে, এগুলো তো এখনো হয় নাই। এভাবে অনেকগুলো কিন্তু মিলে যাচ্ছে, কিন্তু অনেকগুলো মিলে নাই, যার কারণে এখন আমরা বলতে পারছি না যে ইমাম মাহদি আসার একেবারে সময় সন্নিকট এরকম বলার কোনো সুযোগ নাই। তাছাড়া ইমাম মাহদি আসার পরবর্তী যে বড় বড় আলামত হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাকের মাধ্যমে আমরা স্পষ্ট পাচ্ছি, সেটা হচ্ছে ইমাম মাহদি আসার পরেই হযরতে ঈসা আলাইহিস সালামের নজুল হবেন, উনি আসমান থেকে জমিন অবতরণ করবেন, দামেস্কের জামে মসজিদ আসবেন। ইমাম মাহদি আসার পরেই দাজ্জালের আবির্ভাব হবে, দাজ্জাল আসবে, বড় দাজ্জাল যেটা, সেটা ইমাম মাহদি আসার পরের। কিন্তু ইমাম মাহদি আসার আগের যেগুলো আলামত, যেমন আমরা বর্তমানে যখন দেখতে পাচ্ছি একেবারে এলম চলে যাবে বলেছেন, ইমাম মাহদি আসার পূর্বে এলম একেবারে চলে যাবে। তা আমরা এখানে আমাদের উপাধ্যক্ষ মহোদয়, আমাদের জাহাদি সাহেবের মতো এরকম আলেম দেখলে মনে হয় না ইমাম মাহদি এসে গেছেন বা আসার টাইম এসে গেছে, কারণ একেবারে এলম শূন্যের মতো হয়ে যাবে, জাহালত এত বড় ব্যাপক ভাবে বেড়ে যাবে, এলম একেবারে উঠে যাবে কাছাকাছি, ওই ধরনের পরিবেশ তো এখনো হয় নাই। এখনো যারা ইমাম মাহদি এসে গেছেন, অথচ কোন জায়গায় আসবেন এটার কোনো তত্ত্ব না। হ্যাঁ, ইমাম মাহদির নাম কি হবে, হুজুরের ইমাম মাহদির আব্বার নাম কি হবে, ওনার শেকেল কি হবে, হাদিসে পাকে দেখা যাচ্ছে হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, ইমাম মাহদির নাম হুজুরের পাকের নামের সাথে মিল থাকবে, ইমাম মাহদির বাবার নাম হুজুরের পাকের বাবার নামের মিলের সাথে মিল থাকবে, পাশাপাশি ইমাম মাহদির সুরতটা, ওনার কপালটা বড় হবে, প্রশস্ত হবে, নাকটা একটু পাতলা হবে, এমনকি ইমাম মাহদি হযরতে ফাতেমাতু জাহরার সে আওলাদের অন্তর্ভুক্ত হবে, আহলে বাইত রাসূলের অন্তর্ভুক্ত হবে। যে এইভাবে যেগুলো আলামত, তো বর্তমানে কেউ যদি বলে ইমাম মাহদি এসে গেছেন, এই সমস্ত আলামত অবশ্যই ওনাদেরকে দিতে হবে। জি, না দিতে পারলে যদি মানুষকে বল, জি অনেক চমৎকার বলছিলেন মাওলানা আবুল হাসান উমাইর রজবি সাহেব, ইমাম মাহদি সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ ধারণা দিয়েছিলেন।
আসলে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলবো, যারা ওয়াজ মাহফিলে গরম গরম বক্তব্য দিয়ে ইমাম মাহদি আলাইহিস সালাম 2025 সালে আসবে, 26 সালে আসবে, এইরকম অহেতুক কথাবার্তা বলার কারণেই আমরা বারবার দেখতে পারি যে অনেকেই বিভিন্ন জায়গায় মক্কা মদিনায় বিভিন্ন এরিয়াতে তারা নিজেদেরকে ইমাম মাহদি বলে দাবি করে এবং বড় হুজুর শাস্তা চায় এবং ইমামের পাঠ নিতে চায়। সুতরাং ইমাম মাহদি আলাইহিসসালাম আসার বহুত আলামত আছে এই সমস্ত অহেতুক কথা বলে জাতিকে বিভ্রান্ত না করি আমরা, আমরা কোরআন সুন্নাহর আলোকে সে আলামতগুলোকে হৃদয়ে ধারণ করি আমরা পথ চলি। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুক। ধন্যবাদ সুন্দর একটি দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ মুহাম্মদ রসবি হুজুর কেবলা মাদাজিবুল আলীকে। আমি আমার প্রিয়তম ব্যক্তিত্ব আল্লামা মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেবের কাছে আমার একটু দর্শকদের বিভিন্ন প্রশ্নের আলোকে আপনার কাছ থেকে কিছু জানতে চাওয়া। আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন আমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য এবং শরীয়তের বিধি বিধানগুলো যাকে যেভাবে মহব্বত করে সেভাবে আমাদেরকে মহব্বত করতে হবে এবং নবীর বংশ ইমানের অংশ অর্থাৎ আহলে বায়াত কারা, এই প্রসঙ্গে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন তাহলে দর্শক উপকৃত হতো এবং আমরা নিজেরা কৃতার্থ হতাম। ধন্যবাদ। আহলে সুন্নাতুল জামাতের বীর পুরুষ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, প্রাণপ্রিয় ব্যক্তিত্ব আশিক রাসুল আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবকে একটা সুন্দর প্রশ্ন বা একটা সুন্দর বিষয়বস্তুকে সামনে থ্রো করার জন্য প্রিয় দর্শক শ্রোতা আপনাদের খেদমতে আমার আরজ। সর্বোচ্চ স্যাক্রিফাইস যেটা কোন ধরনের দল কেন্দ্রিক না হয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে নিরপেক্ষভাবে আপনারা কথাগুলি শুনবেন। আহলে বাইত কারা, পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা যেটা বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিব আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইয়ুতাহহিরাকুম তাতহীরা, এরকম একটা আয়াত সূরা আহজাবের মধ্যে স্পষ্ট উল্লেখ। অর্থাৎ আল্লাহ রসুলের আহলে বাইতকে আল্লাহ তাআলা পবিত্র করার মতো পবিত্র করতে চান। সহিহ মুসলিমের মধ্যে একটা রিওয়ায়েত উল্লেখ রয়েছে যেটা মিশকাতের মধ্যে উল্লেখ আছে, আল্লাহর হাবিব রাসূল আরবী রাসূল আকরাম রাহমাতুল্লিল আলামিন আমাদের দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর গায়ে দিয়ে এইভাবে ধরলেন, তো সেই চাদরের মধ্যে পর্যায়ক্রমে হযরতে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, হযরতে ফাতিমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এই চারজন চাদরের ভিতরে যখন প্রবেশ করলো আল্লাহ রাসূল সেই চাদরের মুখ বন্ধ করে বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলি, হে আল্লাহ এরাই হলো আমার আহলে বাইত, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। এখান থেকে পবিত্র কোরআন পাশাপাশি সহিহ মুসলিম বা সহিহ হাদিসের আলোকে পরিষ্কারভাবে জানা যাচ্ছে যে আখাসুল খাস, একেবারেই খাস আহলে বাইত হলো চারজন, আল্লাহ রসুলের একেবারেই খাস আহলে বাইত হলো চারজন, একজন হলো মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আরেকজন হলো আম্মাজান হযরতে ফাতিমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। কিন্তু এখানে আরেকটা বিষয় যোগ করা প্রয়োজন, সহিহ মুসলিমের 6007 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে যে হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন যে রাসূলের পাকের স্ত্রীগণ যারা তিনারাও আহলে বাইতের অন্তর্ভুক্ত, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বংশধর, হযরত আকিল রাদিয়াল্লাহু আনহু এর বংশধর, আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর বংশধর, হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু এর বংশধর, উনাদের পরিবার পরিজন যারা তিনারাও আহলে বাইতের অন্তর্ভুক্ত, সেটা সহিহ মুসলিমের 6007 নং হাদিসের আলোকে জানা যায়। এক্ষেত্রে আমরা দুইটা ক্লাসিফিকেশন করতে পারি, একটা হলো খাসেরও খাস, একেবারে একান্তই খাস আহলে বাইত হলো চারজন, সেই চারজনের কথা আমি একটু আগেও বলেছি, আর এমনিতে স্বাভাবিক আহলে বাইত রাসূলের পাকের স্ত্রীগণ এবং যাদের নাম আমি বললাম সহিহ মুসলিমের আলোকে, তিনারাও সেই আহলে বাইতের অন্তর্ভুক্ত। তো সর্বোপরি এই আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বংশধর, আকিল রাদিয়াল্লাহু আনহুর বংশধর, জাফর রাদিয়াল্লাহু আনহুর বংশধর, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বংশধর, উনাদের আহলে বাইতের যে ক্লাসিফিকেশনটা ওটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরতে ফাতিমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা উনাদের সমান নয়, কোন অবস্থায় উনাদের মর্যাদার দিক থেকে উনাদের সমপর্যায় নয়, উনারা হলো খাসেরও খাস, এটুকুই আমি জানি। ধন্যবাদ তাহির ভাইকে। জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার দিক নির্দেশনামূলক এবং আহলে বাইতের পরিচিতি সম্পর্কে কথা বলেছেন মাশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের প্রাণপ্রিয় হুজুর অনেক কষ্ট করে শত ব্যস্ততার ভিতরেও আজ আমাদের মাঝে সংযোগ হয়েছেন। হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি তো সংযুক্ত হয়েছি অনেক কষ্ট করে। জি জি, আপনার জীবনটাই তো খুব কষ্টের। আপনি অত্যন্ত, আপনার লাইফ স্ট্রাগল, জীবনটাই যুদ্ধ, এরপর আপনি সাকসেস হন, এটি আপনার সফলতা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবং সবচাইতে বড় সফলতা হলো, সবচাইতে বড় সফলতা হলো আমাদের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব ছিলেন আল্লামা মুফতি বখতিয়ারউদ্দিন। হুজুর অসুস্থ ছিলেন, সেখানে আপনার বিশাল অবদান ছিল। প্রায় কোটি টাকা আপনি ফেসবুকের একটি স্ট্যাটাসের মাধ্যমে সংগ্রহ করে সুদূর বিদেশ থেকে চিকিৎসা করে এখন আলহামদুলিল্লাহ আপনার উসিলায় বিশাল একটি খেদমত হয়েছে। এবং সবচেয়ে বড় সফলতা হলো এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রাক্কালে আপনি ভালোবাসার তহবিল খুলেছিলেন গরিবের পাশে দাঁড়ানোর জন্য, সেখানেও আপনি সাকসেসফুল। অর্থাৎ যেভাবে আপনি জীবন যুদ্ধে পথ চলছেন আলহামদুলিল্লাহ, সেখানে আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের বিভিন্ন ক্লান্তিকালে আপনাকে পাশে পাই এবং আলহামদুলিল্লাহ অনেক ধন এবং সাকসেসফুল হতে পারেন এবং আমরাও অনুপ্রাণিত হই। হুজুর আপনাকে অনেক ধন্যবাদ। তো হুজুর একটু বলে ফেলি, আপনার এই ভালোবাসার তহবিলে প্রায় কত টাকা এই পর্যন্ত দান এসেছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সঞ্চালনায় আজকের এই আমাদের লাইভ টেলিকাস্ট অনলাইনে, এবং মুফতি আল্লামা আলাউদ্দিন জেহাদি, মুফতি মাওলানা উমাইর রজবি যারা সংযুক্ত হয়েছেন, আমাকে আপনাদের মাঝে একটু আসার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যেটা আপনি বললেন মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আল্লামা বখতিয়ারউদ্দিন সাহেব আহলে সুন্নতুল জামাতের একজন সম্পদ, তো ওনার অপ্রত্যাশিত দুর্ঘটনায় আমার অবদান নয়, এটা সারা পৃথিবীর সুন্নি জনতা ওনাকে সহযোগিতা করেছেন, সে হিসেবে 100 কোটি টাকার মতো সেখানে সঞ্চিত হয়েছে এবং চিকিৎসা করে উনি আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আছেন। এবং এরপরে মাওলানা জসিমউদ্দিন রজবি সাহেব জানা, এবং আমাদের তরুণ কবি মাহদি গালিবের কথা আমরা অনেকে ভুলে গেছি, তার তহবিলটাও কিন্তু মানুষে দেয়া 2-3 লক্ষ টাকা, এবং সে আলহামদুলিল্লাহ ভালো আছে। সর্বশেষ এই লকডাউনের করোনার করুণা আমাদের ভালোবাসার তহবিল, সেখানেও আমরা গত সপ্তাহখানেক আগে আমি হিসাব দিয়েছিলাম 10 লক্ষ সামথিং, এরপরে কিছু সহযোগিতা এসেছে, সব মিলে আমার যেটা ধারণা 12 বা 13 এর ভেতরে এ পর্যন্ত আমাদের কাছে এসেছে, এবং এ পর্যন্ত আমরা 10 লাখ, আপনারা শুনে আশ্চর্য হবেন, 10 লাখ আমরা মানুষের দেয়া সেই তহবিল মানুষের কাছে আমরা পৌঁছে দিতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা ফেসবুকে দেখছেন অনেকেই পোস্ট দিচ্ছেন এই টাকা পয়সা পেয়ে, তো এটা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া। আমি তো যে বিশ্ব জাকির মঞ্জিলের একটা বিশাল দায়িত্ব আমার মাথার উপরে, এদিকে আমার বিশাল একটা দপ্তর দেখতে হয়, এরপর আমি ওয়াদা করছি ইনশাল্লাহ অবশ্যই আপনার সাথে আমি শরীক থাকবো এই মহান খেদমত ইনশাল্লাহ। আমাদের এক জাগ তরুণ তরুণদেরকে আপনার পাশে সবসময় ইনশাল্লাহ পাবেন, এই প্রতিশ্রুতি রইল এই লাইভ অনুষ্ঠানে। একদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, মানুষ লকডাউন এবং হোম কোয়ারেন্টাইনে আছেন, আর অন্যদিকে প্রবাসীরা আছেন খুব জনজীবন অত্যন্ত কষ্টের মাঝে দিন কাটাচ্ছেন, এই এই ফাঁকে আমাদের ইমান আকিদার ব্যাপারে আপনার কাছে কিছু প্রশ্ন জনগণের পক্ষ থেকে, দর্শকদের পক্ষ থেকে আমার ইনবক্সে এসেছিল, সে ইনবক্স থেকে আপনাকে একটি কথা হুজুর মেহরবানি করে বলতে চাই, সেটা হলো 73টি দল হবে, 72টি দল হবে জাহান্নামী, 1টি দল হবে জান্নাতি, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সেখান থেকে আমাদের ইমান আকিদাকে লুণ্ঠন করার জন্য যুগে যুগে বিভিন্ন ধরনের বাতিল অপশক্তি আমাদেরকে গ্রাস করেছে। ইদানিং আমাদের মাঝে শিয়া সম্প্রদায় খুব মাথা চাড়া দিয়ে উঠেছে। হুজুর আপনার কাছে দর্শকদের পক্ষ থেকে জানতে চাওয়া, শিয়া আসলে কারা, শিয়াদের পরিচিতি সম্পর্কে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন তাহলে চিরকৃতার্থ থাকতাম। ধন্যবাদ আপনাকে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। শিয়া সম্প্রদায়ের একটি প্রাচীন বাতিল ফেরকা, একেবারে প্রাচীনতম 2টি বাতিল ফেরকা, একটা হলো
খারেজি ফেরকা আরেকটা হলো শিয়া, এবং সেই শিয়াদের বিভিন্ন দল উপদল আছে। প্রতিটা দল উপদলের আলাদা আলাদা আকিদা এবং বৈশিষ্ট্য আছে। সে কারণে যেহেতু তাদের দল উপদল অনেক, আবার প্রত্যেকটা দল উপদলের ভিন্ন ভিন্ন আকিদা এবং বৈশিষ্ট্য আছে, জঘন্য জঘন্য সেই ভিন্ন ভিন্ন আকিদাকে একসাথে করে শিয়াদেরকে সংজ্ঞায়িত করা বড় কঠিন। তবে যারা সংযুক্ত হয়েছেন আমাদের সাথে লাইভে, সাধারণ মানুষের জন্য সহজ করে যদি বলি, তাহলে সহজ সংজ্ঞা হলো এই, শিয়া একটা বাতিল ফেরকা, যারা আহলে বায়ত পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আহলে বায়তের ভালোবাসার কথা বলে বিপরীত দিকে সাহাবায়ে কেরামের সমালোচনা করে, সাহাবায়ে কেরামকে গালি দেয়, সাহাবায়ে কেরামের শানে কটূক্তি করে। সহজভাবে যদি আমরা শিয়াদের পরিচয় সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চাই, তাহলে দৃশ্যমান সংজ্ঞা হলো এটা, সেই সাহাবায়ে কেরামের মধ্যে তারা শুরুটা করে সাধারণত, ব্যতিক্রমও আছে, সাধারণত তারা শুরুটা করে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে। এভাবে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে শুরু করে তারা আস্তে 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 বর্ডার লাইন ক্রস করে। এরপরে যখন বর্ডার লাইন ক্রস করে যখন তারা মূল ভূখণ্ডে যায়, তখন তারা ইতিহাস এবং অন্যান্য খণ্ডিত তথ্য তুলে ধরে এক একজন সাহাবিকে এক এক সময়ে এক একটা ইস্যুতে তারা আঘাত করে, কটূক্তি করে, এবং সেই ভূখণ্ডের মধ্যে তাদের আক্রমণ থেকে এমনকি হযরতে আবু বকর, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ সর্বোচ্চ মানের সাহাবায়ে কেরামও তাদের আক্রমণ, তাদের কটূক্তি এবং তাদের গালিগালাজ থেকে রক্ষা পায় না। তাহলে দুটো জিনিস এখানে, একদিকে আহলে বাইতের ভালোবাসার এক্সট্রিম ভালোবাসার কথা বলবে, বিপরীত পাশে ওই খণ্ডিত তথ্যগুলো তুলে ধরে তারা পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামকে গালি দেবে। এখানে বলে রাখা দরকার, আহলে বাইতের ভালোবাসা কিন্তু এটা আমাদের ইমানের অংশ, আমরাও ভালোবাসার কথা বলি এবং আমরাও আহলে বাইতকে ভালোবাসি, কিন্তু আহলে বাইতকে ভালোবাসা যদি আমাদেরকে সাহাবায়ে কেরামকে গালি দেওয়ার সেই জায়গায়, সেই ভূখণ্ডে যদি নিয়ে যায়, তাহলে সেটা আর আহলে সুন্নত ওয়াল জামাত থাকতেছে না। এটা হলো শিয়াদের পরিচয়, এটা হলো শিয়াদের বৈশিষ্ট্য। সে কারণে আমরা বলে থাকি আহলে সুন্নত ওয়াল জামাত হলো যারা আহলে বাইতকে যার পর নাই ভালোবাসবে, সাহাবায়ে কেরামকে সম্মান করবে, সকল সাহাবায়ে কেরামকে কটূক্তি করা থেকে, গীবত করা থেকে, আঘাত করা থেকে বিরত থাকবে, এবং পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবায়ে কেরামকে সম্মান করবে। এটাই হলো আহলে সুন্নত ওয়াল জামাত। জি, ধন্যবাদ হুজুর আপনাকে শিয়াদের পরিচিতি তুলে ধরার জন্য। আমরা জানি শিয়াদের অসংখ্য কুফুরি আকিদা আছে, প্রায় 100-এর উপরে কুফুরি আকিদা আছে। সেই সমস্ত কুফুরি আকিদা গুলো যদি দর্শকদের উদ্দেশ্যে অন্তত পাঁচটি আকিদা যদি তাদের সামনে তুলে ধরতেন, তাহলে আরো সহজে শিয়াদেরকে সাধারণ পাবলিক গুলো বুঝতে পারতেন যে ওরা বাতিল ফেরকা। হ্যালো, জি হ্যালো, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি হুজুর। আমি আপনার কাছে শিয়াদের পাঁচটি কুফুরি আকিদার ব্যাপারে, মানে আকিদা বর্তমান প্রেক্ষাপটে আমাদের মাঝে যারা বিচরণ করছে তাদের মাঝে ওই আকিদাগুলো পাওয়া যায় কিনা এবং লক্ষ্য করা যায় কিনা, সেই অন্তত পাঁচটি আকিদা যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন, তাহলে আমরা যে যে যেই আলামতগুলো আমাদের ডানে বামে সামনে পিছনে তারা ঘুরে ঘুরে বেড়ায় আলামতগুলো নিয়ে। দেখুন, তাদের আগেই বলেছি তাদের মধ্যে বিভিন্ন ফেরকা আছে, ফেরকা ইমামিয়া আছে, ফেরকা তাফদিলি আছে, এরকম অসংখ্য ফেরকা আছে, এবং এক ফেরকা যাদেরকে গোলাত শিয়া বলে, অর্থাৎ এক্সট্রিম শিয়া, তাদের যে আকিদাগুলো সেগুলা সাধারণ মানুষ শুনলে রীতিমতো শিহর উঠবে। যেই কোরআনে করিম দ্বারা আমাদের ধর্মগ্রন্থ, আমাদের ধর্ম প্রচার হয়, আশ্চর্য হবেন শিয়াদের একটা ফেরকা আছে, তারা এই কোরআনে করিমটাকেই প্রথমত অথেন্টিক মনে করে না, এবং তারা বলে যে হযরতে
ফাতেমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা মাসহাব ছিল, সেটা হলো অরিজিনাল মাসহাব, অরিজিনাল কোরআন। আর যেই কোরআন হযরতে ওসমান গনির জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসহাবে ওসমানী যেটা আমরা বলি, এবং হযরতে আবু বকর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সিদ্ধান্তের আলোকে হযরতে যায়েদ বিন সাবিত যে কোরআন কারীমের পাণ্ডুলিপি তৈরি করে পৃথিবীর কাছে উপস্থাপন করেছেন অথেন্টিক ওয়েতে, তারা প্রথমত এই জায়গাটাই তাদের আপনার মানতে রাজি না যে এটা সেই কোরআন নয় যে কোরআন আসমান থেকে নাজিল হয়েছে। তো যেখানে কোরআন কারীম নিয়ে তাদের আপনি আমি একটু রেখার জন্য বা বুঝার জন্য রেফারেন্সটাও দিয়ে দেই, হযরতে শাহ আব্দুল আজিজ মহাদেশ দেহলভি রহমতুল্লাহ আলাই আত্মহফাল ইসমে আসারিয়া এই কিতাবের মধ্যে শিয়াদের সেই আকিদা গুলো তুলে ধরেছেন। তো আপনি যে কুফুরি আকিদার কথা বলছেন, এর চেয়ে আর কি কুফুরি হতে পারে? আত্মুমিনুনা বিবাদুল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলছেন পুরো কোরআনে আংশিক একটা আয়াতও যদি কোরআন কারীমের কে অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। তারা পুরো কোরআন কারীম নিয়ে, কোরআন কারীমের অথেন্টিসিটি নিয়ে তারা প্রশ্ন তুলেছে। এছাড়াও আপনি জানেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সাহাবিয়াত, এটা কোরআন কারীম দ্বারা সাব্যস্ত, এটা কোরআন কারীম দ্বারা সাব্যস্ত। ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মানা, এই আয়াত দ্বারা লিসাহিবিহি যখন বলা হয়েছে, কোরআন কারীমে একজন সাহাবীকে সাহেব বলা হয়েছে, সাহাবীর স্বীকৃতি দেওয়া হয়েছে, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি কেউ মুনাফিক বলে, এবং তারা বলে কিন্তু সে কথা, বক্তর বলে বক্তর, এভাবে ফেসবুকের মধ্যে সেই কুলাঙ্গাররা যখন নবীর সবচেয়ে প্রিয় সাহাবি সর্বশ্রেষ্ঠ আব্দুল নাসে বাদুল আম্বিয়া তাহকিক, এবং যার সাহাবিয়তের উপর কোরআন নাযিল হয়েছে, সেই সাহাবিকে নিয়ে যখন কটুক্তি করে তাকেই যখন মুনাফিক হিসেবে ট্রিট করে, তখন এটা কোরআনে কারীমের অস্বীকার হয়ে যায়। সে কারণে উলামায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবিয়তকে অস্বীকার করা মানে কোরআনে কারীমকে অস্বীকার করা বলেছেন, এটা আরেকটা কুফুরি তাদের। এছাড়াও মোতাবিয়া নিয়ে, বিবাহ নিয়ে জানেন তাদের একটা আপনার উদ্ভূত ধরনের তাদের আকিদা এবং বিশ্বাস আছে। আজানের বাক্যগুলো নিয়ে তাদের ভিন্ন অবস্থান আছে। আমরা যেই বাক্য ব্যবহার করে আজান দিয়ে থাকি সেটা নিয়ে তাদের আপনার কি আছে, অভিযোগ আছে। তারা ভিন্ন বাক্য উচ্চারণ করে, একামতের মধ্যেও তাদের ভিন্ন বাক্য উচ্চারিত হয়। এইভাবে তাদের আকিদা, আপনি তো 100 বলেছেন, আরো অসংখ্য আকিদা আছে, বাকি তাদের পলিসিটা হলো তারা একসাথে সব, এটা সব বাতিল ফেরকাদের পলিসি, সুই হয়ে ঢুকে আর বিরাট হয়ে তারা বের হয়। তারা একটা একটা করে স্লো মোশনে তারা মানুষের মানব সমাজের মধ্যে, মানুষের আকিদা বিশ্বাসের মধ্যে তারা ঢুকে। এখানে একটা কথা বলে রাখা দরকার মুফতি গিয়াসউদ্দিন তাহরি, কোরআন কারীম এবং হাদিস শরীফে আহলে বাইত সম্পর্কে যে বিস্তর ফাজাইলের কথা আছে, সেই ফাজাইলের কারণে প্রতিটা ইমানদার মুসলমান নির্বিশেষে আহলে বাইতের প্রতি দুর্বল থাকে। সেই আহলে বাইতের দুর্বলতাটাকে কাজে লাগিয়ে তার বিপরীতে সাহাবে কেরামের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত হয়েছে, বিভিন্ন যুদ্ধ বিগ্রহ হয়েছে, সেখান থেকে খণ্ডিত কিছু অংশ নিয়ে তারা একসাথে যোগ করে যে দেখেন এইদিকে আহলে বাইতের মহব্বতের কথা আছে, আর এইদিকে আহলে বাইতের উপরে এই আক্রমণ, আহলে বাইতের উপরে এই নির্যাতন, এবার আপনারাই বলুন যারা এই নির্যাতন করেছে তাদের কি বলা যায়। অর্থাৎ এই খণ্ডিত তথ্য নিয়ে এটার সাথে যোগ বিয়োগ দিয়ে তারা সাধারণ মানুষকে একটা রেজাল্টে পৌঁছে দেয়, এবং সেই রেজাল্টের কারণে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। শিয়া সহ বাতিল ফেরকাদের এটা হলো পলিসি, তারা তাদের আকিদাগুলো সব মানুষের কাছে প্রকাশ করে না, ওই যে খণ্ডিত অংশগুলো ইতিহাস থেকে নিয়ে মানুষকে বিভ্রান্ত করে। জি ধন্যবাদ হুজুর আপনাকে। অথচ আমরা বিভিন্ন তথ্যে পাই, আপনি যে যা বলেছেন আমি মনে করি একাধিক কুফুরি আকিদা তাদের রয়েছে, সে আকিদাগুলোর মধ্যে থেকে তারা অসংখ্য আকিদা রয়েছে কুফুরি আকিদা। তো আমিরে মুয়াবিয়া, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে তারা শুরু করেছে, আস্তে আস্তে তারা কোরআনের উপরে প্রশ্ন তুলবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে তারা বিভিন্ন ধরনের প্রশ্ন তুলবে,
হ্যাঁ, অথচ বলা আছে ওয়ালা নাযকুরু আহাদান মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা বিখায়র। এবং আপনি যেটা বলছেন যে বিভিন্ন যুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে যদিও তাদের খুঁটিনাটি কিছু ত্রুটি বা হতে পারে, মানুষ হিসেবে কিছু এদিক সেদিক হতে পারে, কিন্তু তাদের সমালোচনা করার দায়িত্ব সেটা আমাদের নয়, কারণ যেহেতু তারা সাহাবি তাদের প্রতি ভালোবাসা রাখতে হবে। ধন্যবাদ হুজুর আপনাকে দিক নির্দেশনা কথা বলার জন্য। এবং আমি চলে যাচ্ছি আমাদের মাওলানা হযরত আল্লাহ মাওলানা আবুল হাসান উমাইর রজবি হুজুরের কাছে। হুজুর আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আসলে আজকে আমাদের এই লাইভে আসার মূল উদ্দেশ্যই হলো আমাদের কিছু খণ্ডিত কিছু প্রশ্নবিদ্ধ বিষয় যেগুলো দিয়ে আমাদের ইমান আকিদার উপরে আঘাত আসছে সেইগুলোকে সেগুলোর মুখোশকে উন্মোচন করে দেওয়া। হুজুর কাছে জানতে চাই, হুজুর আমরা জানি আমাদের সমাজে একটি ফেতনা আছে যে অনেকে বলে জানাজার নামাজের পরে দোয়া করা যাবে না এবং দোয়া করা বেদাত, এবং কবরে নামানোর পরে তিনটি প্রশ্ন করা হবে। সেই তিনটি প্রশ্নের ভিতরে একটি প্রশ্ন হলো আমাদের হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে, এবং আমি আপনার কাছে জানতে চাই জানাজার নামাজের পরে দোয়া জায়েজ আছে কিনা, এবং কবরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন যখন তিনটি প্রশ্ন করা হবে তখন সেই মুহূর্তে কবরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে উপস্থিত থাকবেন কিনা, সেই প্রসঙ্গে দর্শকদের উদ্দেশ্যে কিছু বললে কৃতার্থ থাকব। জি ধন্যবাদ আপনাকে। আসলে জানাজার নামাজের পরে দোয়া যেটা আসলে এটা মাইয়াতের একটা হক, যারা এর বিরুদ্ধে কথা বলে এটাকে বেদাত বলে আসলে মাইয়াতের হককে তারা ধ্বংস করে নষ্ট করে। মাইয়াতের হককে নষ্ট করা, হক তালাফি করা, অথচ জানাজার নামাজের পরে দোয়া করা, এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি সুন্নাত আবার ফাইলি হাদিস, কওলি এবং ফাইলির মাধ্যমেই সম্পর্কিত, সাথে সাথে সাহাবাই কেরাম থেকে শুরু করে এই পর্যন্ত ধারাবাহিক ইমান মুসলমানদের এটা আমল হচ্ছে জানাজার পরে দোয়া করা। এই বিষয়ে আল্লাহ হযরত ফাজল রবি রাদিয়াল্লাহু তাআলা একটা স্বতন্ত্র কিতাবও লিখে দিয়েছেন, ফজলুজ জাওয়ায়েদ আলা দোয়া বাদা সালাতিল জানায়েজ বলে। এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস যেটা আবু দাউদ শরীফে রয়েছে 3199 নম্বর হাদিস, ইবনু মাজাহতে 1497 নম্বর হাদিস, এবং সহিহ ইবনে হিব্বান রয়েছে সুনানে কুবরাতে ইমাম বাইহাকি নোট করেছেন, মিশকাতে যে হাদিস খানা রয়েছে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা সাল্লাইতুম আলাল মাইয়্যিতি ফাখলিসু লাহু দুআ, যখন তোমরা জানাজা পড়বা জানাজার নামাজের পরে মাইয়্যিতের জন্য স্পষ্ট ভাবে দোয়া করো, তার জন্য একনিষ্ঠতার মাধ্যমে দোয়া করো। তা আমরা জানাজার পরে দোয়া করি মূলত এটা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আদেশকে আমরা পালন করি, সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবাই কেরাম বিশেষ করে হযরতে জাফর তাইয়ার, হযরতে যায়েদ বিন হারেসা যিনারা শহীদ হয়েছিলেন মুতার যুদ্ধের মধ্যে, ওনার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের জানাজা পড়াবার পরে ওনাদের জন্য দোয়া করেছেন। এভাবে আরো হাদিস খানা রয়েছে, হযরত মুসনাদে আহমদের মধ্যে হাদিস রয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মাওলা আলী শের খোদা থেকে বর্ণিত হাদিস, এবং অসংখ্য সাহাবায়ে কেরামের আমল হযরত আব্দুল ইবনে সালাম সহ এমনকি মাবসুতের মধ্যে রেওয়ায়েত রয়েছে, একটা জানাজার মধ্যে ওনারা গিয়েছিলেন, হযরতে আব্দুল ইবনে সালাম গিয়ে দেখলেন জানাজা হয়ে গেছে, তো উনি ঘোড়াতে আরোহণে ছিলেন, উনি ওটার পিঠ থেকে ডাক দিয়েছিলেন, তখন উনি বলেছেন ইনসাবাক্তুমুনি বিসসালাতি আলাইহি, আমার আগে যখন তোমরা ওনার জানাজা নামাজ পড়ে ফেললা তো ফালা তাসবিকুন বিদুয়া, একটু রাখো আমি আসি একসাথে আমি দোয়াতে শরীক হব। তো সাহাবাই কেরামের এটা আমল দোয়াতে শরীক হওয়া, সাহাবাই কেরাম নিজেরও এমনকি ওই দোয়াতে শরীক হওয়ার জন্য কত বেশি আগ্রহী ছিলেন, হুজুর পাক নিজেই করতেন এবং সাহাবাই কেরামকে আদেশ দিয়েছেন, কেয়ামত পর্যন্ত উম্মতকে আদেশ দিয়েছেন এই মাইয়্যিত যিনি মারা যান ওনাদের জন্য এখলাসের সাথে দোয়া করা। কোরআনে পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ফাইদা ফারাক্ত ফানসাব, যখনই ইয়া রাসূলুল্লাহ আপনি অবসর নেবেন আপনি ফানসাব মানে দুই হাত খাড়া করে দেন, সোজা করে দেন, অর্থাৎ দোয়া করেন, ইলা রাব্বিক আপনার প্রভুর দিকে। যে কোনো ভালো কাজের পরে দোয়া করা, এক কাজ থেকে অবসর নেওয়ার পরে দোয়া করা, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আদেশ, এবং কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এটা আমাদের জন্য সুন্নাত হয়েছে। এই বিষয়ে আরো ব্যাপক দলিল রয়েছে, অল্প সময় এগুলা বলা, এ বিষয়ে যেখানে আলা হযরত ফাজল রবি রাদিয়াল্লাহু তাআলা স্বতন্ত্র একটা কিতাব দিয়েছিলেন, তো কিতাবটা এখন বর্তমানে কিন্তু বাংলাও পাওয়া যায় মার্কেটে আছে, নিদান কালে আশীর্বাদ, আমাদের বর্তমান চট্টগ্রামের আলামিন বাড়িয়ার
সংগ্রহ করলে কিন্তু অনেক জানা হয়ে যাবে। আরেকটা বিষয় যেটা আপনি আমাকে বলেছেন, অনেকে প্রশ্ন করে যে তিনটা প্রশ্ন হয় কবরে, একটা হচ্ছে বিভিন্ন ভাষায় হাদিসে পাক রয়েছে, বুখারী শরীফে রয়েছে, ওমা কুনতা তাকুল ফি হাদার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামে বুখারী হাদিসটাকে অনেকবার তাকরার করেছেন, অর্থাৎ সরাসরি ইমামে বুখারী কিন্তু একটাই প্রশ্নের কথা উল্লেখ করেছেন এবং বলেছেন হুজুরে পাক বলেছেন ওয়াবি তুসআলুন ওয়াবি তুফতানুন, আমার ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে, আমাদের আমি রাসূলের ব্যাপারে তোমাদেরকে পরীক্ষা করা হবে। এমন কি পরীক্ষাটা কি সেটা ইমাম বুখারী বার বার হাদিসটাকে তকরার করে আমাদেরকে সে কবরের প্রশ্নের কথা সজাগ করে দিয়েছিলেন। সেটা হচ্ছে মানতু সালাম ওয়া কুনতু ওয়া কুনত তাকুল ফি হাদার রাজুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে স্পষ্ট রাসূল পাক সাহেবের নাম আসবেন, সে নাম সহকারে এই মানুষ এই বান্দা এই রাজুল হাদার রাজুল, সেখানে ইশারা, যারা একটু আরবি জানে তারা জানে ইশারা এটা কি, হাদা এটা ইশারা এবং করিবের জন্য কাছের জন্য এবং যিনি উপস্থিত থাকবেন ওনার জন্য হাজাটা হয়। এবং কি আরেকটা রাবায়েত রয়েছে ওমা হাদার রাজুল আল্লাযী বুইসাফিকু, আরেকটা তো রয়েছে ওমা কুনত তাকুল ফি হাক্কি হাদার রাজুল, সেখানেও হাদা। আরেকটা রাবায়েতের ব্যাপারে অনেকে প্রশ্ন করে হাদার রাজুল আল্লাযী আছে, আল্লাযী ইসমু মাউসুলের মধ্যে সেখানে উপস্থিত থাকা লাগে না, এরকম অনেকে আপত্তি তোলে, কিন্তু এটার উত্তর কিন্তু কোরআনে পাকে দেখা যাচ্ছে। কোরআনে পাকে হাদা এবং আল্লাযী একসাথে আসছে, সূরা আম্বিয়া 36 নম্বর আয়াতে দেখতে পাচ্ছি আল্লাহ সুবহান ওয়া তাআলা আপন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেছেন ওয়াইদা রাকাল্লাযিনা কাফারু আইয়াতাখিজুনাকা ইল্লা খুযুবা হাযাল্লাযী ইয়াযকুরু আলাহাতাকুম, এখানে হাযাল্লাযী স্পষ্ট হাযা এবং আল্লাযী, যেখানে কাফেররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে দেখিয়ে বলতো হাযাল্লাযী ইনি কি উনি যিনি তোমাদের মাবুদের ব্যাপারে উল্টা সিধা কথা বলে, সেখানেও হাযা এবং আল্লাযী একসাথে আছে। যারা এইভাবে আপত্তি তুললে যে এখানে আল্লাযীও আছে বিদায় এখানে মজুদ উপস্থিত থাকবে এরকম ধরা যাবে না, এরা এরা আসলে কোরআন এবং সুন্নার ব্যাপারে অজ্ঞ বলবো আমরা। অথচ এই যেখানে হাযা হুজুর পাক সাস্তাম উপস্থিত হবেন এটা আল্লাহ পাকের কুদরত, রাসূল পাকের মুজিজা, যতটাই কবর হবে এটা কাফের হোক মুনাফিক হোক ইমানদার হোক সকলের কবরে কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপস্থিত থাকবেন। অনেকে বলে না সেখানে পটু আসবে, তো পটু আসবে এই ধরনের কোন তত্ত্ব কোন কোরআন হাদিসে আছে হুজুর পাকের পটু আনা হবে পটু দেখানো হবে? আর বিষয় এখানে একটা বজার বিষয় হচ্ছে, যেভাবে কোনো পাথরকে মাবুদ বললে শিরিক হয় তো পটুকে নবী বললে এটা কুফর হবে না? যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পটু দেখানো হবে এবং বলবে এটা তোমাদের নবী রাসূল পাকের ব্যাপারে প্রশ্ন করা হবে, এই ধরনের যারা বলবে এটা এক ধরনের কুফর। তো এ ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা ক্ষমা দিয়েছেন, হুজুর একই সময়ে যতটাই কবর থাকবে সমস্ত কবরে উপস্থিত হবার কিন্তু ক্ষমতা আল্লাহই দিয়েছেন। যেভাবে ক্ষমতা দিয়েছেন মালাকুল মওত আজরাইল আলাইহিস সালামকে, উনি কিন্তু একজন, কিন্তু যতটা মুর্দা পৃথিবীর জমিনে যে প্রান্তে হোক যত লক্ষ মানুষ এট এ টাইম মারা যাক সবার রুজ কবজ করার ক্ষমতা যেভাবে ওনাকে আল্লাহ দিয়েছেন সব জায়গায় এট এ টাইম থাকার, এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। ইবলিস একজন কিন্তু সব জায়গায় এট এ টাইম আছে বললে সবাই মেনে নেই, কিন্তু ক্ষমতা তো আল্লাহ দিয়েছেন। তো যিনি ইবলিসকে ক্ষমতা দিয়েছেন মালাকুল মওত আজাল ইসলামকে ক্ষমতা দিয়েছেন, উনি কি আপন বন্ধুরকে ক্ষমতা দিতে পারে না? সব এট এ টাইম সব জায়গায় এটা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বা জিসমানি ভাবে মদিনা শরীফে থাকবেন কিন্তু জিসমে মেসালি ভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা জিসমে মেসালি ভাবে কুটি কুটি জায়গায় থাকতে পারে, এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা। এ ব্যাপারে সেই জন্য তো আশিকে রাসূল যারা রাসূল পাকের দিদারে যারা একেবারে সবসময় মত্ত এবং মগ্ন থাকি কখন পাবেন দিদার, সে ওনারা মতের আকাঙ্ক্ষা করেন, এনারা
অবশ্যই ইয়াকিন করে যে আমি কবরে গেলে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, রাসূলের পাকের সাথে আমার দিদার হবে। সেজন্য আল হযরত ফাজল বরবি সেদিকে ইশারা করে বলেছেন, জান দে দো ওয়াদায়ে দিদার পর, জান দে দো ওয়াদায়ে দিদার পর, নকদ আপনা দাম হো হি যায়েগা। এভাবে আশিক রাসূলরা মারা যাওয়ার কবরে যাওয়ার আকাঙ্ক্ষা করেন, কেন কবরে গেলেই হুজুরে পাকের সাথে দিদার হয়ে যাবে। সেজন্য আমাদের গাজী দীনে মিল্লাত শেরে বাংলা রহমতুল্লাহ আলাই অন্যের ইন্তেকালের আগে ওসিয়ত করেছেন যে আমি যাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়ার জন্য গোটা জীবন জিহাদ করেছি, আমি মারা গেলে আমার কবর তোমরা যখন খনন করবা এত গভীর ভাবে তোমরা আমার কবরকে খনন করবা যাতে আমি কবরে দাঁড়িয়ে যেতে পারি। কেন? যাকে আমি জীবন ভর দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছি, সে নবী যখন আমার কবরে আসবে আমি এভাবে বসে থাকবো, এটা তো আমার জন্য কখনো উচিত হবে না। তোমরা আমার কবরটাকে এত গভীর করবা যাতে দাঁড়িয়ে মুস্তফাকে সালাম দিতে পারি। এটাই বাস্তবতা যে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কবর শরীফে আসবেন, এটা আল্লাহর কুদরত এবং হুজুরে পাকের মুজিজা। যারা এটা নিয়ে উল্টা সিদ্ধা বলেন আসলে তওবা করুন, এদের কথার কোনো দলিল নাই। আশা করি যারা শুনছেন ওনারা বুঝে নিয়েছেন। আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক, আমিন। ধন্যবাদ হযরত আপনাকে। আসলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যাদের অগাধ ভালোবাসা থাকে তারা এই কথাগুলো অকপটেই তারা বিশ্বাস করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে থাকবেন। আর যারা আপত্তি তোলে তারা মনে করে মদিনা শরীফ এত দূরে রসূল আসবেন কিভাবে, অথচ তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকাগুলো ভুলে গিয়েছে। ইন্নাল্লাহ জাওয়া, রসুল বলেছেন ইন্নাল্লাহ জাওয়ালি আল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা, তোমার কাছে পূর্ব পশ্চিম অনেক দূরে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে পৃথিবী গোটা কুল কায়নাতরা খুবই সংকুচিত এবং ক্ষুদ্র। অত্যন্ত চমৎকার বোঝাচ্ছিলেন আল্লামা উমাইর রাজবি হুজুর মাদাজিলাল আলী, আপনাকে ধন্যবাদ। আমি চলে যাচ্ছি বাতালের আতঙ্ক। আমার হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুরের কাছে আমি একটু জানতে চাচ্ছি, অনেকেই বলে থাকে আমরা নাকি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান বলতে গিয়ে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোট করে দেখি। এটা আমাদের এলাকার আশেপাশে একটা অপপ্রচার চলছে, এমনকি সারা বাংলাদেশের যেখানে আমি টোকাতি সেখানেই আলোচনাটা চলছে, মিথ্যা একটা অপপ্রচার চলছে। আসলে কি আমরা মাওলা আলী হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করতে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি আমরা ছোট চোখে দেখি না কোন চোখে দেখি? আসলে তাদের কথার সাথে বাস্তবতার মিল কতটুকু রয়েছে? এবং আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমাদের প্রিয়তম হুজুর অত্যন্ত সুন্দর কথাই বলেছিলেন, তো আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি আমরা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কে আমরা সম্মান করি কতটুকু, এবং সেখানে মাওলা আলীকে মহব্বত করতে গিয়ে হ্যাঁ আমরা অন্যান্য সাহাবাই কেরামদেরকে ওনার উপরে অ্যাডভান্স করে কথা বলি কিনা সেটা নিয়ে একটু বাস্তবতার আলোকে বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ প্রাণ প্রিয় শ্রদ্ধেয় মুফতি মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি সাহেবকে একটা গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করার জন্য। আসলে মিথ্যাবাদীরা সবসময় মিথ্যা কথা বলে থাকে, মিথ্যা প্রচার করে থাকে, এটা তাদের চিরাচরিত স্বভাব। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা ওলামাই কারাম সেই আদিকাল থেকে প্রত্যন্ত অঞ্চলে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের শান মান মহান মর্যাদা সর্বস্তরে সকল মানুষের কাছে প্রচার করেছে বিধায় আজকে মানুষ আহলে বাইতের সম্মান বুঝে এবং জানে এবং সম্মান করে। হঠাৎ করে আজকে যারা আহলে বাইতের দোহাই দিয়ে আজকে সুন্নি ওলামাই কেরামকে প্রশ্নবিদ্ধ করতে চায়, এটা হলো আমি মনে করি একটা আমাদের ভাইস প্রিন্সিপাল হুজুরও বলেছেন যে এটা একটা কঠিন চক্রান্ত। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, কিছুদিন আগেও হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এর ব্যাপারে মদ পান করা দেওয়া হয়েছিল, তো সেই অভিযোগে তথ্যভিত্তিক দলিল ভিত্তিক সুস্পষ্ট প্রাঞ্জল ভাষায় একেবারে একাডেমিক আলোচনার মাধ্যমে একমাত্র জবাব দিয়েছেন তারাই যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। বিশেষ করে আজকে আমাদের সাথে যিনি যুক্ত আছেন আমাদের সকলেরই উস্তাদ সমত, আমার উস্তাদ সমতুল্য তাহরি ভাইয়ের সরাসরি উস্তাদ আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক হুজুর দীর্ঘ সময় একটা লাইভ প্রোগ্রামের মাধ্যমে তন্ন তন্ন করে একেবারে পয়েন্ট বাই পয়েন্ট প্রতিটা পয়েন্ট খণ্ডন করে এটাই প্রমাণ করে দিয়েছেন যে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মদ পান করতে পারেন না, এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। পাশাপাশি আমিও হুজুরের একজন স্নেহস্পদ হিসেবে চেষ্টা করেছি মাওলা আলীর উপরে যেন কোনো ধরনের এই ধরনের নাজাসাত
রিচুসুনের অভিযোগ না দেওয়া হয় বা ওই ওই ব্যাখ্যাটা যেন ব্যাখ্যাটা গ্রহণযোগ্য না ওটা আমরা প্রমাণ করার চেষ্টা করেছি। অন্যদিকে যারা আমাদেরকে বলতেছে যে আমরা আহলে বাইতকে ভালোবাসি না, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বেশি মাখামাখি করি, তাদের পক্ষ থেকে আজ পর্যন্ত এই বিষয়টা গঠনমূলক দলিল ভিত্তিক রেফারেন্স ভিত্তিক কোন জবাব দেওয়ার হিম্মতওয়ালা একজন লোকও পাওয়া গেল না। আসলে আমরা কয়েকজন দেখেছি তারা ঠিক মতো কিতাব আরবি কিতাব দেখে দেখে পড়তেই পারে না, অর্থ করবে তো পরের কথা, আরবি কিতাব দেখে দেখে পড়তে পারে না, অনেক সময় বাংলা পড়তে গিয়ে ভুল করে। এরা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামাই কারামদের উপরে এই ধরনের অভিযোগ দেয় যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামাই কারাম হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বেশি মাখামাখি করে, আহলে বাইতকে ভালোবাসে না, সেটা তো হলো মায়ের চাইতে মাসির দরদ বেশি, এরকম হয়ে গেল। সুন্নি ওলামাই কারাম, তাহিরি ভাই আপনি তো এটার রাজ সাক্ষী, ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ কুমিল্লা ওই অঞ্চলটা নরসিংদী সহ বা সারা বাংলাদেশের বহু অঞ্চলে আহলে বাইত সম্পর্কে, পাক পাঞ্জাতুন সম্পর্কে, মাওলা আলী সম্পর্কে অজস্র বয়ান ওয়াজ নসিহত আপনি করেছেন, বহু সংখ্যক মানুষকে আহলে বাইতের প্রেম শিক্ষা দিয়েছেন, সমস্ত সুন্নি ওলামাই কারাম এই বয়ানটা করেছেন এবং করছেন করবেন, কিন্তু আজকে যারা সেই তাহির সাহেবকে বলতেছে যে আহলে বাইতকে ভালোবাসে না, মুয়াবিয়াকে ভালোবাসে, সে আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল সুজুকে বলতেছে আহলে বাইতকে ভালোবাসে না, আমিরে মুয়াবিয়াকে ভালোবাসে, তারা কারা? উইরা আইসা জুইরা বসে হঠাৎ করে সুন্নিয়াত উলামাই কারামদেরকে খারেজি নাসিবি বলার দুঃসাহস দেখাচ্ছে, তারা কারা? আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল যে রূপরেখা যেটা একটু আগেও আপনারা বলেছেন যে আহলে বাইতকে ইমানের অংশ হিসেবে তাজিম করবে, ভালোবাসবে, পাশাপাশি সমস্ত রাসূলে পাকের সাহাবীদেরকে সম্মান করবে, তাজিম করবে, কোন একজন সাহাবীর সমালোচনা করা অথবা কোন একজন সাহাবীর বিচার করা যোগ্যতা আমাদের কারো আছে না? আমাদেরকে কেউ দায়িত্ব দিয়েছে অমুক সাহাবীর বিচার তোমরা করো? কোন ধরনের যোগ্যতা, কোন ধরনের এই ধরনের দায়িত্ব আমাদেরকে কেউ দেওয়া হয়নি, ওই যোগ্যতা আমাদের নেই। আর যেহেতু আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, সিহাসিত্তার ছয় ইমাম, ইমাম মালিক ইবনে আনাস রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইদ্রিস আল শাফিঈ রহমতুল্লাহ আলাই, পৃথিবীর সমস্ত আইম্মাই কারাম এই ব্যাপারে চূড়ান্ত ডিসিশন দিয়ে দিয়েছেন যে তিনি একজন আল্লাহর রসুলের সাহাবি। আর জঙ্গে জামাল, সিফিনের যুদ্ধ, এখানে মাওলা আলীর সাথে যে বিষয়টা হয়েছে সেটা আমিরে মুয়াবিয়ার ইজতিহাদি খাতা হয়েছে, হকের উপরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, এই বিষয়টা হযরতে মুজাদ্দিদ আল ফিসানি মাকতুবা শরীফে সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, গাউসু সাকালাইন শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই কুনিয়াতু তালিমের মধ্যে ডিসিশন দিয়ে দিয়েছেন। আজকে 1300-1400-1450 বছর পরে তারা আজকে আমাদেরকে নতুন করে সুন্নিয়ত শেখাতে আসছে, আমরা সুন্নিয়ত বুঝিনি। আমি আজকে এই প্রোগ্রামের মাধ্যমে বিশেষ করে আমাদের উস্তাদ সমতুল্য বিশ্ববরণ্য আলেমে দ্বীন উস্তাদুল উলামা ওয়াল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন, বিশেষ করে তরুণ প্রজন্মের সর্বস্তরের সুন্নি জনতা যার উপরে এক বাক্যে আস্থা রাখেন, আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক হুজুর সাহেব আপনার কাছে একটা আর্জি পেশ করব এবং শ্রদ্ধেয় আল্লামা মুফতি উমাইর রজবী সাহেব আপনিও শুনবেন, যে আলা হযরত আজিমুল বারকাত ইমাম আহলে সুন্নাহ আহমদ রেজা খান ফাজেল বেরলভী রাদিয়াল্লাহু আনহু, যিনি কলম সম্রাট ছিলেন, আশিকের রাসূল ছিলেন, বাতিলের মোকাবেলায় কখনো তিনি মাথা নত করেননি, সমস্ত বাতিল মোকাবেলা করে আল্লাহর হাবিবের আহলে সুন্নাত সেই সুন্নি জামাতের পতাকা উড়িয়ে গেছেন। আজকে সুন্নিয়তের ময়দান আমরা যারা খেদমত করছি আলা হযরতের কাছে আমরা সবাই ঋণী, মুজাদ্দিদ আল ফিসানির কাছে আমরা ঋণী, সমস্ত আকাবির যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের তিনাদের কাছে আমরা ঋণী। আমি যে কথাটা বলতে চাচ্ছি আমাদের ভাইস প্রিন্সিপাল হুজুর দয়া করে মেহরবানি করে কথাটা গুরুত্ব দিয়ে শুনবেন, যারা আজকে আলা হযরতকে মুনাফিক বলতেছেন, আলা হযরতকে এজিদ প্রেমিক বলতেছেন, আলা হযরতকে বেঈমান বলতেছেন, আলা হযরতকে খারিজিদের এজেন্টার বলতেছেন, তাদের ব্যাপার আমাদের কঠিন ভাবে সোচ্চার হওয়া উচিত। কারণ আজকে যেই লোকটা আলা হযরতের বিরুদ্ধে কলম ধরেছে, যে লোকটা আলা হযরতের বিরুদ্ধে কথা বলেছে, সে আপনাকে আপনাকেও ছাড়বে না, আমাকেও ছাড়বে না, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে। এই জন্য আমাদেরকে এখন থেকেই কঠিন হস্তে তাদেরকে দমন করতে হবে, আর না হয় তারা এক সময় আপনার বুকের উপর উঠে কথা বলবে, চরম বেয়াদবি করবে, খুব থার্ড ক্লাসও না, থার্ড ক্লাসের নিচের ক্লাসও না, এরকম লোক
যারা আলা হযরতের বিরুদ্ধে কথা বলতেছে, কোথায় রাজরানী আর কোথায় বট গাছের ফেত্তিনি, কোথায় আগরতলা আর কোথায় উগরতলা। আমি একটা পোস্ট করেছিলাম আমার ফেসবুক আইডি থেকে যে এত সাহস পায় কোথায় তারা। এই জন্য আমি অনুরোধ করবো হুজুরের বিষয়গুলি গুরুত্ব দিবেন, অবহেলা করে উড়াই দিবেন না। আমরা আপনাদের সন্তান তুল্য, আপনাদের ছাত্র তুল্য, আপনাদের কাছে আর্জি রাখবো, বারবার এই কথাগুলি বলবো। এরা যতই যায় বলেন, আপনি এদের দিকে কঠিন ভাবে খেয়াল করে দেখেন, এদের যথেষ্ট সাপোর্টার আছে বাংলাদেশে। অনেকগুলি ছোট মাইজা সাইজা বহু দরবার তাদেরকে সাপোর্ট দিতেছে, বহু পীর সাহেব তাদেরকে সাপোর্ট দিতেছে, পৃথিবীর সবকিছু ছেড়ে দিয়ে হলো সুন্নিয়তের পক্ষে এই লামাজহাবি আহলে হাদিস ওয়াহাবি খারেজি এবং এই শিয়া তাদের বিরুদ্ধে আমাদেরকে কঠিন আন্দোলন গড়ে তুলতে হবে। আর না হয় একটা সময় আসবে হুজুর, আপনার বিরুদ্ধে তারা কলম ধরবে, আপনাকেও তারা বেয়াদ, আপনার সাথেও তারা বেয়াদবি, আমাদের তো তারা বেয়াদবি করবে, অলরেডি করতেছে। এই জন্য আপনার কাছে এটা আমি বিশেষ অনুরোধ রাখলাম। উমাইর রজিব হুজুর আপনিও শুনেছেন, আলা হযরত একজন এমন একজন ব্যক্তিত্ব যার প্রশংসা করার মতো ওরকম যোগ্যতা আমার নেই আমি মনে করি। এই জন্য আলা হযরতের বিরুদ্ধে যে লোকটা কথা বলতেছে, সারা জীবন আলা হযরতের প্রশংসা গিয়েছে, আজকে সে বলতেছে আলা হযরত মুনাফেক হয়ে গেছে, আলা হযরত এজিদ প্রেমিক হয়ে গেছে। আলা হযরত কি জিনিস এটা বুঝার জন্য কমপক্ষে তার 32-36 বছর লেখাপড়া করতে হবে। তারা সারা জীবন আলা হযরতের শান গায়া, তারা আলা হযরতের বিরুদ্ধে কথা বলে, শিয়া মতবাদ প্রতিষ্ঠা করার জন্য তারা আমাদের মূল যে আকাবি তাদের উপর আক্রমণ করেছে। এই জন্য আপনাদের অনুরোধ করছি, শিয়াদের বিরুদ্ধে কঠিন হস্তে আমাদেরকে আন্দোলন গড়ে তুলতে হবে, শুধু অনলাইনে নয়, বাস্তবতায় যেখানে আমাদের যা করা প্রয়োজন তাই আমরা করব ইনশাআল্লাহ। সুন্নিয়তের জন্য, আল্লাহর হাবিবের মহব্বতে, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য পৃথিবীর সবকিছু ছেড়ে দিব, কিন্তু বাতেলকে ছাড়বো না, কোন বাতেলকে আমরা ছাড় দেইনি, দিব না ইনশাআল্লাহ। হুজুরের কাছে আরজি, এবং তাহিরি সাহেব আপনি আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ময়দানে আপনার যথেষ্ট অবদান রয়েছে, বিশেষ করে নতুন প্রজন্মের একটা বৃহৎ অংশ আপনাকে ভালোবাসে, আপনাকে ফলো করে, এই ব্যাপারে আপনাকেও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ধন্যবাদ। আমি আসলে একটু জ্বালালি হয়ে গেছি, বেয়াদবি নিবেন না, আমার আমার অনেক কষ্ট, কারণ আমি কখনো কোনো বাতেলের কাছে মাথা নত করে অভ্যস্ত না, আমি কাউকে ছাড় দেওয়ার আমার ওরকম মন মানসিকতা নেই হুজুর, এই জন্য আমার আওয়াজটা একটু জোরে হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের স্বার্থে এই শিয়াদের বিরুদ্ধে কঠিন ভাবে আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ধন্যবাদ তাহিরি ভাইকে, ধন্যবাদ আমাদের বাসমিচুর হুজুরকে, উমের হুজুরকেও। জি জি, ধন্যবাদ আপনাকে গঠনমূলক কথা বলার জন্য। তো আমি আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক হুজুর, উপাধ্যক্ষ কাদরিয়া তৈবা কামিল মাদ্রাসা মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা, হুজুরের কাছে সবিনয় ভাবে জানতে চাচ্ছি, আলাউদ্দিন জিয়াদি সাহেব এ টাচ দিয়েছেন হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মত পানের ব্যাপারে এবং সিফফিনের যুদ্ধের ব্যাপারে টাচ দিয়েছেন, আপনি একটু একটু দর্শকদের উদ্দেশ্যে এই পয়েন্টে কিছু বলার জন্য আপনাকে বিশেষভাবে আহ্বান করছি। ধন্যবাদ মুফতি গিয়াসউদ্দিন ওমায় রজবি সাহেব। মুফতি আলাউদ্দিন জিহাদি একটু জালালি হয়ে গেছেন, কিন্তু কথা ঠিকই তো বলেছেন, কথা তো আর বেলাইনি বলেন নাই। আলা হযরতকে যারা কটাক্ষ করে, তিনি বলেছেন 36 বছর এদের লেখাপড়া করে আসলে তারপরে আলা হযরতকে বুঝার বা তার কিতাব বুঝার, লেখা বুঝার যোগ্যতা অর্জন হবে। কথা কিন্তু সত্য, এবং বাংলায় একটা কথা আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আলা হযরতের বিরুদ্ধে যারা কথা বলে, আমি খুব গভীরভাবে লক্ষ্য করে দেখেছি, আলা হযরতের তুলনায় এরা ছাগলও না। যারা আরবি আবারত পড়তে জানে না তারাও আলা হযরতের বিরুদ্ধে কটাক্ষ করে, এবং এটার উদ্দেশ্য হলো বিখ্যাত কাউকে যদি একটু আঘাত করে আপনার নিজে একটু ভাইরাল হওয়া যায়, অনেকটা এই ধান্দা। নয়তো যারা আলা হযরতের বিরুদ্ধে এখন অদুনা আলাউদ্দিন সাহেব যাদের কথা বললেন, এদের মাহফিলে এখনো মুস্তাফা আজানের রহমত পেলাকু সালাম তেলাওয়াত হয় মিলাদের মধ্যে, এটাকে বাংলা ভাষায় নিমক হারাম বলে। সাধারণত যার নুন খায় তার গুণ গাইতে হয়, তারা এইটুকু জানে না যে আলা হযরতের মুস্তাফা জানে ছাড়া যাদের মিলাদ মাহফিল হয় না তারা আলা হযরতকে ইয়াজিদ প্রেমী বলতেছে, নিমক হারাম। এরা আসলে মূলত এরা ফেমাস হওয়ার ধান্দায়
এবং তাদের এই বাতিল আকিদাগুলো মানুষের কাছে গ্রহণযোগ্যতা দেবার মতো তাদের দিকে কেউ যখন দেখে না, কেউ যখন তাদের কথা শুনে না, কারণ ছাগলের কথা শুনবে কে, তখন তারা ওই একটা সংবেদনশীল জায়গায় তারা আঘাত করে। আঘাত করলে তখন মানুষ একটু ফুসে উঠবে, কি হলো কি হলো, ওটা ওই জায়গায় সমালোচনা করেছে, তখন তাদেরকে কেউ চিনবে। এই আধুনিক মিডিয়ার ভাষায় এটাকে নেগেটিভ মার্কেটিং বলে। এটা এক প্রকারের নেগেটিভ মার্কেটিং, অর্থাৎ উল্টাপুল্টা একটা করে পরিচিতি পাওয়ার একটা ধান্দা। দেখুন হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় আমি একটু আসি। প্রথম কথা হলো সিফিনের যুদ্ধ সহ দর্শক শ্রোতা যারা দেখছেন, সবসময় তো আর একসাথে পাওয়া যায় না, মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের কল্যাণে আপনাদেরকে অনেককে সংযুক্ত দেখছি আমি আজকের এই অনুষ্ঠানে। হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে যুদ্ধ, এবং মাওলা আলীর সাথে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে যুদ্ধ সহ সাহাবায়ে কেরামের মধ্যে যেই দ্বন্দ্ব সংঘাত যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধ বিগ্রহ এক দুই দিনের নয়, বছরের পর বছর যুদ্ধ ছিল। এখন সেখান থেকে খণ্ডিত এক সাবস্টেন্সিয়াল অ্যাসেসমেন্ট না করে খণ্ডিত একটা জায়গা থেকে যদি আমি একটা অংশ নেই এবং সেটা যদি পাবলিকলি আমি মানুষের কাছে উপস্থাপন করি, তাহলে যে কেউ রিয়্যাক্ট করবে, সর্বনাশ। এইরকম কাজটা তিনি করলেন, কিন্তু এর আগে পরে কি কারণ হয়েছে, কতটুকু হয়েছে, তার আগে কি হয়েছে, তার পরে কি হয়েছে, এই সামগ্রিক বিশ্লেষণ না করে এই দুষ্ট চক্রটা, এই খণ্ডিত অংশগুলো আমি আগেই বলেছি, মানুষকে বিভ্রান্ত করে। দেখুন হযরতে আবুল হাসান আল আশআরী রহমতুল্লাহ আলাইহির একটা বক্তব্য আমি এখানে কোট করতে চাই। তিনি আমাদের আকিদার অন্যতম ইমাম। তিনি লিখেছেন, ফাআম্মা মা জারা মিন আলিয়িন ওয়া যুবায়ের ওয়া ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ফাইন্নামা কানা আলা তাআবিলিন ওয়া ইসতিহাদ। অর্থাৎ আলী, হযরতে আলী, হযরতে যুবায়ের, হযরতে ফাতিমা সহ ওনাদের মধ্যে যেই সংঘাত হয়েছিল বা যে দ্বন্দ্ব হয়েছিল, এগুলা ব্যাখ্যা সাপেক্ষ এবং ইস্তেহাদের উপর ভিত্তি করে হয়েছিল। ওয়াকুল্লুহুম মিন আহলি ইস্তেহাদ, সকলেই আহলি ইস্তেহাদ ছিলেন, ইস্তেহাদ করার যোগ্যতা সম্পন্ন ছিলেন। ওয়াকাদ শাহাদা লাহুমুন নাবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল জান্নাতি ওয়া শাহাদাতে, এবং তাদের অনেকের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং ওনারা শাহাদাত বরণ করবেন সেই সুসংবাদ দিয়ে গেছেন। সুতরাং ফাদাল্লা আলা আন্নাহুম কুল্লুহুম কানু আলা হাক্কিন ফি ইস্তিহাদিহিম, তারা ইস্তিহাদ করার অধিকার তাদের ছিল। ওয়া কাযালিকা মা জারা বাইনা সাইয়্যিদিনা আলিয়্যিন ওয়া মুআবিয়্যাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এভাবেই ইস্তিহাদের উপর ভিত্তি করে হযরতে মাওলা আলী শের খোদা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এই সংঘাত, এটা ইস্তিহাদের উপর ভিত্তি করে। ফাদাল্লা আলা তাবিল ওয়া ইস্তিহাদ, এগুলা তাবিলি ছিল, ব্যাখ্যা সাপেক্ষ ছিল এবং ইস্তিহাদের উপরে ছিল। আজকে যারা এগুলাকে ইস্তিহাদ বলে মানতে চান না, তারা কি হযরতে আবুল হাসান আল আশআরী থেকে বেশি বুঝেন, যিনি আমাদের আকীদার ইমাম? সুতরাং এটা হলো সিরাত মুস্তাকিমের সংজ্ঞা। সেখান থেকে সরে আমরা খণ্ডিত তথ্য নিয়ে আহলে বাইতের পক্ষে গিয়ে সাহাবাই কেরামকে গালি দিতে পারবো না, আবার সাহাবাই কেরামের পক্ষ দিয়ে খারেজিদের মতো আমরা আহলে বাইতকে কটাক্ষ করতে পারবো না। আরেকটা কথা বলি এখানে, হযরতে ইবনে হাজার মক্কি হাইতামি রহমতুল্লাহ আলাইহ কত সূক্ষ্ম ভাবে, কতটা সতর্কতার সাথে আমাদেরকে সিলেবাস দিয়েছেন আমরা একটু শুনি। তিনি বলেছেন, আল ওয়াজিবু আয়দান আলা কুল্লে মান সামিয়া শাইয়ান মিন যালিক। এই সাহাবায়ে কেরামের পারস্পরিক দূরত্ব, দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধ বিগ্রহ সম্পর্কে যদি কোনো কিছু কেউ শুনে, তখন তার জন্য অপরিহার্য হয় আইয়ুসা
বড় গুরুত্বপূর্ণ, তিনি বলেছেন সুনির্দিষ্ট বিচ্ছিন্ন একটা কিতাবে দেখেই অথবা কোন ব্যক্তির কাছে শুনেই সাহাবাই কেরামের দিকে কোন একটা জিনিস নিষ্পত করে যা তাদের সম্মান হানিকর তাদের দিকে নিষ্পত করা জায়েজ হবে না, বা লাবুদ্দা বরং অপরিহার্য হলো এটা নিয়ে গভীর গবেষণা করা, হাত্তাহিম যতক্ষণ পর্যন্ত তাদের দিকে এটার নিষ্পত সহি সাব্যস্ত হবে, সহি সাব্যস্ত হওয়ার পরেও তখন অপরিহার্য হয়ে যায় তখন উত্তম ব্যাখ্যা অনুসন্ধান করা, সহি হলেও শুদ্ধ হলেও তারপরে ওই ব্যাখ্যাটা গ্রহণ করতে হবে যেই ব্যাখ্যাটা সাহাবায়ে কেরামের শানে বলা যায়। তাহলে আজকে যারা খেয়াল করুন, আজকে যারা আমি আমার ফেসবুক আইডির মধ্যে একটা আর্টিকেল লিখেছিলাম সাহাবায়ে কেরামের মর্যাদা সুরক্ষায়, সেখানে আমি লিখেছিলাম ইতিহাস আকিদার কিতাব নয়, ইতিহাস থেকে আকিদা সাব্যস্ত হয় না, আকিদা সাব্যস্ত হয় কোরআন এবং হাদিস থেকে, ইতিহাস তথ্য সংরক্ষণ করে আমরা সেখান থেকে তথ্য জানতে পারি কিন্তু আকিদা সেখান থেকে জানা যায় না। আপনি বেদায়ানে হায়া বলি, আপনার আল কামিল বলি এবং আপনার ইমাম তাবারি তারিখে তাবারি বলি, এই সকল অথেন্টিক ইতিহাস গ্রন্থের মধ্যে তথ্য সংরক্ষণের জন্য সাহাবায়ে কেরামের এই বিষয়গুলো সংরক্ষিত হয়েছে তথ্য সংরক্ষণের জন্য। এখন আমরা সেখান থেকে তথ্য নিয়ে হযরতে আমিরে মুয়াবিয়াকে আমরা মুনাফিক বলতেছি, প্রশ্ন হলো যে কিতাব থেকে তথ্য নিয়ে আমরা হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিক বলতেছি, ওই কিতাবের লেখক এই তত্ত্বের আলোকে আমিরে মুয়াবিয়াকে মুনাফিক বলেছেন কিনা, এটা হলো প্রশ্ন। হযরতে আমিরে মুয়াবিয়াকে মুনাফিক বলার জন্য তথ্য নিচ্ছি আমরা বেদায়ে নেহায় থেকে ইবনে কাসিরের, আমার জানার বিষয় হলো ইবনে কাসির এই তথ্য সংরক্ষণ করেছেন, তিনি কি আমিরে মুয়াবিয়াকে মুনাফিক বলেছেন? তিনি কি আবু বকর সিদ্দিককে মুনাফিক বলেছেন? তিনি কি আবু বকর হযরতে উমর ফারুককে মুনাফিক বলেছেন? তো উনি নিজে কিতাবের মধ্যে যে তথ্য সংরক্ষণ করলেন মুনাফিক বলেন নাই, সেই কিতাব থেকে ওই তথ্য নিয়ে আমরা দুর্ভাগ্যজনকভাবে সাহাবায়ে কেরামকে আমিরে মুয়াবিয়াকে আমরা মুনাফিক বলতেছি। আমি যারা ফেসবুক লাইভে সংযুক্ত হয়েছেন আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য বলে যাই এখানে, আমি আমার প্রথম বক্তব্যের মধ্যে বলেছিলাম তারা শুরুটা করে আমিরে মুয়াবিয়াকে দিয়ে, কারণ এটাতে বলাটা তাদের জন্য সহজ, আমিরে মুয়াবিয়ার সাথে দীর্ঘ বছরের পর বছর মাওলা আলী শের খোদার সাথে যুদ্ধ হয়েছে, এরপরে ভূখণ্ডের মধ্যে ঢুকে তারা অন্যদের কাছে যায়। এ কথাটা আমি আমার কথার কথা বলি নাই, হযরতে আবু তাওবা নামে একজন রাবি ছিলেন, আবু তাওবা রবি ইবনে নাফি আল হালাবি, ওনার হাদিস সিহাসিত্তার গ্রন্থের মধ্যে আছে। তিনি কি বলেছেন শুনুন, এই তথ্যটা খুব গুরুত্বপূর্ণ, আলাউদ্দিন জিয়াদি সাহেব আল্লামা ওমর রেজবি সাহেব আর আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করছি। তিনি বলেছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিত্রুন লি আসহাবে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইদা কাশাফার রাজুলু সিত্রা এই যে তারাআ আলা মা ওয়ারাআহু, হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন পর্দা, সাহাবায়ে কেরামের পর্দাটা যদি সরাইয়া দেওয়া হয় তাহলে ভিতরে কি আছে এটার উপর আক্রমণ করা, এটা দেখা, এটা লুণ্ঠন করা ওই ব্যক্তিটার জন্য সহজ হয়ে যায়। দেখুন কি বলেছেন, আমরা দরজার মধ্যে পর্দা লাগাই যাতে বাহিরের কেউ ভিতরে কি আছে সেটা না দেখতে না পারে, ভিতরে ড্রয়িং রুমে সোফা আছে, ভিতরে আলমারি আছে, ভিতরে লকার আছে, সেখানে টাকা পয়সা আছে, সেখানে গহনাপাতি আছে, সেখানে আমার ধন দৌলত আছে, ওই পর্দাটা আমি দিয়ে দেই যাতে বাহির থেকে কেউ দেখতে না পারে। আবার কেউ একটু এম্বারাসিং পজিশনে থাকলেও পর্দা থাকলে বাহির থেকে আর দেখা যাবে না,
কিন্তু যদি সেই পর্দাটা একটু সরিয়ে দেওয়া হয় তাহলে ভিতরে ড্রয়িং রুমের সোফাও দেখা যায়, ওই এলোমেলো জিনিস পড়ে আছে সেটাও দেখা যায়, কেউ একটু আনইউজুয়াল পড়ে আছে বা এম্বারাসিং পজিশনে পড়ে আছে, গায়ে গেঞ্জি নাই সেরকম অবস্থায় বসে আছে সেটাও দেখা যায়, যেটা দেখা আসলে উচিত না। ভেতরে লকার আছে, সেখানে স্বর্ণ আছে, সেখানে ডলার আছে, সেখানে টাকা আছে, সেটাও দেখা যায়, সেটা লুণ্ঠন করা, সেদিকে মানুষের লোভ যায় এবং সেটা চুরি করার সুযোগ হয়। হযরতে ইমাম আবু তাওবা বলছেন, আল্লাহর প্যারা নবী সাহাবাই কেরাম সম্পর্কে নবী বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুহুম গরদাম মিন বাদি, আমার সাহাবাই কেরামকে তোমরা সমালোচনার টার্গেট বানিও না। প্যারা নবী অসংখ্য হাদিসে সাহাবাই কেরামকে সমালোচনা করতে নিষেধ করেছেন। এ কথার অর্থ হলো, কেউ যদি খুঁজতে যায় সমালোচনার তত্ত্বপত্র হয়তো পাবে, কিন্তু সমালোচনা করা যাবে না, কারণ আল্লাহ এবং রসুলের নিষেধাজ্ঞা আছে। সেই দ্বন্দ্ব সংঘাত, কেউ যদি খণ্ডিত অংশ নিয়ে সমালোচনা করতে চায় সুযোগ আছে, কিন্তু রসুল যেহেতু নিষেধ করেছেন এটা হলো একটা পর্দা। হযরত আমির মুয়াবিয়াকে পর্দা রেখেছে আল্লাহর প্যারা নবী, এই পর্দাটা সরাই দিলে সেখানে দ্বন্দ্ব সংঘাত দেখা যাবে, ঝগড়া ফসাদ দেখা যাবে, গালিগালাজ দেখা যাবে, তখন ওই পর্দা যখন সরে যাবে ওটা দেখা গেলে আস্তে আস্তে ওই ভূখণ্ডের মধ্যে ঢুকে তখন এক এক করে হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়বে না, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছাড়বে না, হযরত জুবায়ের ইবনে আওয়ামকে ছাড়বে না, হযরত আবু উবাদা জাররাহকে ছাড়বে না, এমনকি হযরত ওসমান, হযরত উমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক তাদেরকেও ছাড়বে না। এবং সেটাই হচ্ছে আজকের যুগে আমরা যেটা দেখতেছি। সে কারণে হযরত আমির মুয়াবিয়া সাহাবি একথা যখন স্বীকৃত, সহিহ বুখারীতে ওনাকে ফকি বলা হয়েছে, ইমাম বুখারী কি আমাদের থেকে কম বুঝেছেন? এবং বলেছেন কে? হযরত আব্দুল ইবনে আব্বাস, নবীর আপন চাচাতো ভাই। আলাউদ্দিন সাহেব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এদের এই ঝগড়া মীমাংসা করার দায়িত্ব কি আমাদেরকে দেওয়া হয়েছে, সত্য কথা বলেছেন। আচ্ছা, হযরত মূসা আলাইহিস সালাম যে নিজের আপন বড় ভাই হযরত হারুন আলাইহিস সালামের দাড়ি ধরে টানাটানি করেছিলেন, এটা নিয়ে কেউ কথা বলেছে যে কেন ঝগড়া করলেন? এখানে কে হক কে বাতিল এই অনুসন্ধান, এই সিলেবাসে কেউ গেছে কোনোদিন? কেউ যায় নাই, কারণ এটাতে আমরা দায়িত্বপ্রাপ্ত নই। দুজনে নবী, হযরত মূসা আলাইহিস সালামের নবী, হযরত হারুন আলাইহিস সালামের নবী, একজন আরেকজন দাঁড়ি ধরেছেন। এখন আমি যদি আদার ব্যাপারে জাহাজের খবর নেই যে হযরত মূসা তো কাজটা ঠিক করে নাই, হযরত মূসা কেন দাঁড়ি ধরে টানাটানি করলেন, এই আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়ার দায়িত্ব আমাকে কেউ দেয় নাই, শরীয়তে দেয় নাই, আমি দায়িত্ব প্রাপ্ত নো। এখানে আমার দায়িত্ব হলো জুবান বন্ধ রাখা। সাহাবাই কেরামের পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত এগুলা সেই মাপের, আমাদের জুবান সেখানে বন্ধ রাখতে হবে। আমরা ততটুকুই আলোচনা করব যতটুকু সাহাবাই কেরামের শান মান মর্যাদা হয়, ততটুকু আলোচনা করার আমাদের দায়িত্ব নয়, অধিকারও নাই যেখানে তাদের অসম্মান হয়, আহলে বেদ এবং সাহাবাই কেরাম। জি, ধন্যবাদ হুজুর আপনাকে মূল্যবান তথ্য উপস্থাপন করার জন্য এবং সাহাবাই কেরামদের ভালোবাসার বিভিন্ন দিক নির্দেশনামূলক তথ্য তুলে ধরার কারণে। আসলে যারা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বিভাজন সৃষ্টি করছে, বুখারী শরীফে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুস্তাহিদ বলা হয়েছে, ফকি বলা হয়েছে, আমিরুল মুমিনিনও বলা হয়েছে, এই সমস্ত তথ্যগুলো তারা মানে ওভারটেক করে ব্যক্তিগত তাদের ফায়দা হাসিল করার জন্য মাঠে ময়দানে কথা বলে আহলে সুন্নাতুল জামাতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। হুজুর অনেক ধন্যবাদ। এবং আমার মুফতি আলাউদ্দিন জিয়ারি সাহেবও খুব চমৎকার কথা বলেছেন। আর আমি আল্লামা মুফতি উমায় রজবি হুজুরের কাছে সর্বশেষ একটি প্রশ্ন খুব সংক্ষেপে, যেহেতু আমাদের দিয়ে আকাবেরদের কাছে আমার আবার যেতে হবে, সেটা হলো, আমরা জানি মানুষ মারা যাওয়ার পরে কবরে দাফন করা হয়, এখন আমাদের নিমতলি কায়েতলি নিমতলি যে ট্রাজেডি ছিল সেখানে আগুনে পড়ে অনেক লাশ বস্মীভূত হয়ে গিয়েছে এবং জোর তুফানে বিভিন্ন নদীতে অনেক লাশ পুড়ে লাশ ডুবে গিয়ে অনেক লাশ খুঁজেই পাওয়া যায় না, তারা বিগলিত হয়ে পড়ে গেছে, তার লাশ খুঁজে পাওয়া যায়নি, জানাজার ব্যবস্থা হয়নি, দাফনের কাজ ব্যবস্থা হয়নি। তাদের সওয়াল জবাবের ব্যাপারে, মুনকার নাকিরের প্রশ্নের ব্যাপারে শরীয়তের কি দিক নির্দেশনা আছে, বিষয়টা একটু জাতির সামনে প্রশ্ন ইনবক্সে এসেছে আপনাকে বলেছি এটা তুলে ধরার জন্য, দর্শক কৃতার্থ হবে ইনশাআল্লাহ। জি ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা হচ্ছে, আমরা তো আগে দুনিয়াতে আসার আগে আলেম আর ওয়াহাতে ছিলাম, সবাই একসাথে রুহের জগতে ছিলাম, সেখান থেকে আবার বাবার পিষ্ট হয়ে মায়ের পেট হয়ে আবার দুনিয়াতে আসছি,
এই দুনিয়া থেকে এটা আলমের দুনিয়া, এটাই শেষ না, আবার আলমের দুনিয়া থেকে আলমে বারজখ যেতে হবে। এই আলমে বারজখ সেটা কবর হোক, সেটা যেখানে আগুনে পড়ে হোক, মোটামুটি ডুবে হোক, যেখানেই হোক, সেটাই হচ্ছে আলমে বারজখ। এই বিষয়ে ইবনে কাইয়িম জুজি ওনার কিতাবুর রুহের মধ্যে ব্যাপক আলোচনা করেছেন। আজকে তো এত ব্যাপক আলোচনা করার সময় নেই। উনি বলেছেন এতটুকু যে ইন্নাল মাউত লাইসা বিআদমি মাহাত ইন্নামা হুয়া ইন্তিকাল মিন হালিন ইলা হাল। মানুষ মারা যাওয়া বলা মানে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবর্তন হওয়া, এই দুনিয়া থেকে কবর জগতে যাওয়া, জাস্ট অতটুকু। এই কবর জগতে গেলে এটা কবর হোক আলেমে বরজখ, এটা কবর হোক আলেমে বরজখ, এটা পানির ভিতরে হোক, মোদ্দা কথা যেখানেই বন্দা থাকবে, আসলে তো রুহ যেটা এই মানুষের মারা যাওয়ার পরে মানুষের শরীর যদি বা নষ্ট হয়ে যায়, মূল হচ্ছে রুহ, এটার মরণ নাই। সেজন্য আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মারা যাওয়ার পরে বলি আমরা যে আমরা সবাই আল্লাহর, আল্লাহর দিকে আমরা ফিরে যাব, কারণ আমরা যাব আমাদের রুহ চলে যায়। এই রুহ মানুষ মারা যাওয়ার পরে আলামে বরজখে এর সাথে হচ্ছে সম্পর্ক হচ্ছে রুহের সাথে। তবে আন জিসিম যেটা যেটা আপনার শরীর, শরীরের বিষয়টা হচ্ছে আপনার ওই তাবান রুহের তাবে হিসেবে, তাবে হিসেবে এটা হচ্ছে আপনার রুহের তাবে বা অনুসারী হিসেবে, মূল হচ্ছে রুহের উপর। তো রু এটা তো আছে, এটা তো ধ্বংস হয় নাই, যার কারণে পুড়ে যাক, আগুনে পুরো ছালি হয়ে যাক, বা পানিতে ডুবে যাক, বা বাঘে খেয়ে ফেলুক, যেখানে থাকুক না কেন বন্দা শরীরটা, কিন্তু রুহ তো আছে। তো রুহের উপরেই সওয়াল জবাব হবে, রুহের উপরেই আজাব, রুহকে কেন্দ্র করে সবকিছু হয়। আশা করি সবাই বুঝে নিয়েছেন, মানুষ মারা যাওয়ার পরে আলামে বরজখের হিসাব হচ্ছে রুহের উপর। সেজন্য যেখানে থাকুক সেখান থেকেই রুহকে কেন্দ্র করে এগুলো করা হবে ইনশাআল্লাহ। জি অনেক ধন্যবাদ দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে। আসলে এমজি কো তারা বলতে চাচ্ছি, আসলে অনেকে মনে করতে পারেন এখানে আহলে বায়াতের মর্যাদা, ওইদিকে সাহাবায়ে কেরামদের মর্যাদার সুরক্ষা, এখানে আবার মাঝখানে আল্লামা আবুল হাসান উমাইর রাজবি হুজুরকে কেন কবরে প্রশ্ন করলাম। এটা করার উদ্দেশ্য একটাই যে আমাদেরকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যেহেতু আমরা একদিন চলে যাব, এই পৃথিবী ছেড়ে আমরা কে কোন দিন চলে যাব সেটা আমরা বলতে পারি না। সেই হিসাবে তাদেরকে যারা সাহাবায়ে কেরামদের মর্যাদা নিয়ে প্রশ্ন তুলছে এবং আহলে বায়াতের উপরে বিভিন্ন ধরনের অপবাদ তোলে, বিভিন্ন কথা বলছে, তাদেরকে শুধু স্মরণ করিয়ে দেওয়া আমরা একদিন মরতে হবে, কবরে চলে যেতে হবে, আহলে বায়াতের মহব্বত আমাদের হৃদয় ধারণ করতে হবে। এখন আমি আল্লামা আমার উস্তাদ আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক হুজুর এবং আমার অত্যন্ত প্রিয়তম ব্যক্তিত্ব আল্লামা মুফতি আলাউদ্দিন জেহাদি সাহেবের কাছে আমি শুধু দুইটা দুইটা প্রশ্ন আমি রেখে দিলাম দুই পাশে। হুজুর যে আমার উস্তাদ আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক হুজুর যেভাবে কোরআন সুন্নার আলোকে দিক নির্দেশনামূলক এত সুন্দর সাবলীল কথাগুলো যারা বুঝতে পারে না এবং বুঝতে পারে না আরো কলম তুলে ধরে কথা বলে, তারা আর কখন বুঝবে সেটা আমার বোধগম্য নয়। তবে একটি কথা আমি বলতে চাই, হুজুরকে একটু স্মরণ করাইতে চাই এবং আশা করি হুজুরে জানেন বিষয়টা। আমরা যারা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে সাহাবা জানি এবং আহলে বায়াতকে প্রাণাদিক মহব্বত করি, কিছু কিছু লোক আমরা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষ অবলম্বন করার কারণে তারা ফেসবুক এবং বিভিন্ন বক্তব্যের মাধ্যমে অশালীন ভাষায় আমাদেরকে কথা বলেছে এবং আমাদের বাংলাদেশের অনেক উলামায়ে কেরামদেরকে তারা অত্যন্ত মানে জঘন্য ভাষা ইউজ করে তারা গালাগালি করেছে এবং ইমামে আহমদ রাজা খান ফাজলে বেরলভী আলা হযরত সম্পর্কেও তারা কটুক্তি করে কথা বলেছে, যেটা জিহাদি সাহেব বলেছিলেন। শুধু এখানেই তারা ক্ষান্ত হয়নি, আমি হুজুরকে একটু স্মরণ করে দেওয়ার জন্য বলছি, বিয়াদিবি মাফ করবেন হুজুর, আমি ফেসবুকও বলেছিলাম যে যারা আমির হজরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে সাহাবা মানতে নারাজ এবং যারা সাহাবা মানে উভয় পক্ষই আহলুস সুন্নাত ওয়াল জামাতের দাবিদার, উভয় পক্ষের খেদমত যেহেতু ময়দানে রয়েছে, আসুন আমরা একটি ঘরে বসে আমরা সমাধান করি। তারা সাত দিনের ভিতরে তারা কেউ আসেনি, বরং অশালীন গালাগালি করার কারণে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষে যারা ছিলেন তাদের অনেকের প্রতি তারা ঈর্ষান্বিত হয়ে চট্টগ্রাম ডবল মরিং থানায় তারা একটি জিডিও করেছে। আমি নাম নিব না, আমি এখনো বলি লাইভ অনুষ্ঠানেও বলি, আমি এখনো বলি আমি বলতে নারাজ ছিলাম, কিন্তু বলার উদ্দেশ্য হলো দেখেন আমরা
আপনারা গালি দিয়েছেন, আমরা আপনাদেরকে গালি দেই নাই। ফেসবুকে আপনারা অশালীন ভাষা ব্যবহার করেছেন, আমরা আপনাদেরকে অশালীন ভাষা ব্যবহার করি নাই। এখন আপনারাই আবার মামলা মামলা জিডিও করেছেন। আমি আলাউদ্দিন জিহাদি সাহেবের কাছে আমি একটু জানতে চাই যে আলাউদ্দিন জিহাদি সাহেব কি একটু লাইনে আছেন? যদি পাই অবশ্যই আমরা একটু কানেক্ট করব। তো অনেকেই আমি আমার পক্ষ থেকে যেহেতু জিহাদি সাহেব একটু ডিসকানেক্ট হয়ে গেছেন, হয়তো নেটওয়ার্কের প্রবলেম, উনি ইনশাআল্লাহ অবশ্যই সংযুক্ত হবেন। তবে আমি আমার পক্ষ থেকে আমি একটু কথা বলে দিচ্ছি, বলবিয়াদি মাফ করবেন, আমি সকলকে বলতে চাই ব্যক্তিগতভাবে, আমি আমার জায়গা থেকে বলতে চাই, আমি আপনারা বাংলাদেশের সবাই জানেন, অনেকে আশাবাদী ছিলেন, ইনবক্সও ছিলেন যে কেন জিডি হলো, ওনারা তো আমাদের লোক, কেন করলো। এই প্রসঙ্গে একটু আমি একটু ধরতে চাই, সবাই অবগত আছেন অ্যাডভোকেট মুসাইবুদ্দিন বক্তিয়ার সাহেবকে জিডি করা হয়েছে, এবং মাওলানা আব্দুল কাইয়ুম আল হুসাইনি সাহেব, এবং সৈয়দ গোলাম কিবির আজারি সাহেব, এবং আল্লামা মুফতি শহীদুল্লাহ জিহাদি সাহেব, এবং মাওলানা শরীফুল ইসলাম সাহেব সহ অসংখ্য প্রায় 9 জনের বিরুদ্ধে তারা জিডি করেছেন। আমি তাদেরকে বলতে চাই, ফেসবুকে যদি কেউ কাউকে বকা দেয় অথবা অশালীন কথা বলে, হয়তো 10-15 জনের ভিতর থেকে 2-1 জন আপনাকে ফেসবুকে গালাগালি করে ফেলতে পারে, এটা তো আর মুখে ধরে রাখা যায় না। এখন আপনারা যে জিডি করেছেন, আপনারা কি জিডি তারা এটা বোঝাতে চাচ্ছেন যে পারলে আপনারা আবার জিডি করেন? এটার নাম কি? তাহলে কি সুন্নিতের খুব ভালো হবে? আমি তাদেরকে অনুরোধ করব, এই যে জিডি এবং আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইস্যুতে এত গালমন্দ, এবং মৌলা আলী সম্পর্কে এত এত কথা, সবকিছুর সবকিছু মিলিয়ে বাতিলদেরকে প্রতিহত করতে গিয়ে আমাদের কি পলিসিটা করা দরকার, এবং এই মুহূর্তে আমাদের কি করণীয়, সেই প্রসঙ্গে মুআজ্জাজ ওয়া মুকাররাম আমার উস্তাদ সিরতুল শ্রীমুকুট, অসংখ্য কোটি কোটি তারুণ্যের আইডল আমার উস্তাদ আল্লামা মুফতি আবুল কাসেম ফজলুল হুজুর কাছে আমি সর্বশেষ এই বিভাজনের পরিপ্রেক্ষিতে আমাদের এই মুহূর্তে কি করণীয় সেই প্রসঙ্গে একটু দিক নির্দেশনা দিলে লক্ষ লক্ষ কোটি কোটি সুন্নি জনতা একটু আশ্বাস পাবে বলে আমি মনে করি। জি হুজুর। ধন্যবাদ মুফতি গিয়াসউদ্দিন তাহেরি। মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে দেখছি না, উনি ডিসকানেক্টেড হয়ে গেছেন সম্ভবত। তো বিষয়টা হলো, বর্তমান এই আধুনিক যুগে বাতিল ফেরকা যারা, এরা যেই পলিসিতে যাচ্ছে, আমাদেরকে ঠিক একই পলিসিতে তাদেরকে মোকাবেলা করতে হবে। মনে রাখতে হবে, অনলাইন মাত্র একটা রাস্তা, এটা সামগ্রিক রাস্তা নয়, কিন্তু একমাত্র রাস্তা নয়, অনলাইন মাত্র একটা রাস্তা। মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব বাতিল ফেরকাদের কথা বলেছেন, শিয়া আছে, খারেজি আছে, আপনার আহলে হাদিস, ইসলাম আজহাবি, ওয়াহাবি, এই সকল বাতিল ফেরকাদের আলাদা আলাদা কর্ম পলিসি আছে। আপনি বলেছেন 73 ফেরকা, একটা হলো জান্নাতি, বাকিগুলো হলো জাহান্নামি। এখন আমাদের কিন্তু চোখ দুইটা, 72টা কিন্তু আমাদের চোখ নাই। সেক্ষেত্রে এই 72 দলকে মোকাবেলা করার জন্য বুদ্ধিবৃত্তিক মোকাবেলা ছাড়া আমাদের উপায় নাই। গালাগালি করে, শুধুমাত্র ভাষা ভাষা কথা লিখে তাদের বাতিল ফেরকাদের জবাব দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা তো আজকে শিয়াদের ব্যাপারে আলোচনা করছি, মনে রাখতে হবে গড়ের দরজা কিন্তু 72টা, একটা পাহারা দিলে বাকি 71টা দিয়ে চোর ঢুকবে। কিন্তু আমাদের 72টা দরজা সিকিউর করা আমাদের দায়িত্ব, যাতে কোনো দরজা দিয়ে চোর ঢুকতে না পারে। শিয়া বিভিন্ন এলাকায় শিয়াদের তৎপরতা আছে, কিন্তু বাংলাদেশ সহ সারা পৃথিবীর অসংখ্য জায়গায় আপনি জানেন, আপনি দেখে থাকবেন, লামাজাবিদের তৎপরতা অনেক অনেক বেশি। এবং আশ্চর্য হলে আপনি দেখবেন, এটা দেখার জন্য খুব বেশি গবেষণা লাগে না, শিয়ারা অস্ত্র ব্যবহার করে আহলে বাইতের মোহাব্বত, আর আহলে হাদিস লামাজাবিরা অস্ত্র ব্যবহার করে সহি হাদিস এবং বেদাত, শিরিক বেদাত, এই শব্দগুলো, স্লোগান কিন্তু আলাদা আলাদা। এখন কিছু মানুষ আছে, যখন সহি হাদিসে আছে কি না এটা যখন জিজ্ঞেস করে, তখন তারা একটু আপ্লুত হয়, হ্যাঁ হুজুর সহি কথা বলছেন, এটা সহি হুজুর, তখন হুজুরের গ্রহণযোগ্যতা বেড়ে যায়। আমরা যখন জয়ীফ হাদিস বলি, যতই বুঝাবার চেষ্টা করি যে এটা দ্বারা আমল সাব্যস্ত হয়, ফজিলত সাব্যস্ত হয়, মোস্তাহাব সাব্যস্ত হয়, এটা শুনতে নারাজ। আবার যখন একটা কথাকে যখন বেদাত বলে দেয়, তখন মানুষ এটা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখে, সাইরা দেমা কান্দাবাসী, এই অবস্থা, আমি বেদাতে যাব না।
সুন্নতে যাব। এই অস্ত্রগুলো কিন্তু ব্যবহার করে কারা? যারা শিয়াদের অপোজিশন, আহলে হাদিস লামাজাবি যারা, এরা ব্যবহার করে। সেই জায়গাটায় যদি আমি আমাদের চোখ যদি আমরা বন্ধ রাখি তাহলে কিন্তু হবে না। আর তার বিপরীতে শিয়াদের পলিসি হলো আহলে বেইতের মহাব্বত। এখন বাতিল ফেরকা যে যেই স্লোগান নিয়ে যেই পলিসি নিয়ে, দেখুন খারজিরা হযরতে মাওলা আলী শের খোদার বিরুদ্ধে স্লোগান দিয়েছিল কি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। মাওলা আলী শের খোদা যখন এটা শুনলেন তখন মন্তব্য করলেন বড় সাইন্টিফিক, বড় সাইন্টিফিক এবং বড় দর্শন সমৃদ্ধ একটা মন্তব্য করলেন, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথাটা হক উদ্দেশ্য খারাপ, উদ্দেশ্য খারাপ, কথাটা হক উদ্দেশ্য খারাপ। কারণ কোরআনে কারিমের আয়া তিনিল হক ইল্লা লিল্লাহ, কিন্তু এটাকে প্রয়োগ করতেছে ভিন্ন জায়গায়। সে কারণে সহিহ হাদিসে আছে কিনা স্লোগানটা শুনতে বড় সুন্দর, উদ্দেশ্য খারাপ। আহলে বাইতের মহাব্বত এটা শুনতে বড় ভালো লাগে, আমরা জীবন থেকে বেশি ভালোবাসি আহলে বাইতকে, কিন্তু যখন সাথে সাহাবাই কেরামের কারো না কারো আমরা অপবাদ, ঘৃণা বা কটাক্ষ বা গালি শুনি তখন আমরা বলতে বাধ্য হই কথাটা সুন্দর উদ্দেশ্যটা খারাপ। খারাপ এখন কার কি উদ্দেশ্য, কে কোন পলিসিতে এগুচ্ছে, আগে প্রথমে বুদ্ধিবৃত্তিক ভাবে আমাদেরকে সেটা আইডেন্টিফাই করতে হবে। সেটা যদি আইডেন্টিফাইড হয় তাহলে এটাকে আমরা কোন পলিসিতে মোকাবেলা করব আমাদেরকে সেই জায়গায় যেতে হবে। আপনি মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, আপনি মাঠ জমানো বক্তা, আমি অনেক সময় বলে থাকি যে মাঠও আমাদের লাগবে, কারণ বাংলাদেশের সুন্নিয়ত মাঠ ভিত্তিক এবং দরবার ভিত্তিক, এটাও আমাদের লাগবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের লেখালেখির জায়গায়, আমাদের বুদ্ধিবৃত্তিক চিন্তাশীলতার জায়গায় একটা বিশাল শূন্যতা কিন্তু এসে গেছে, বিশাল শূন্যতা। আমরা ভাষা কিছু কথা দিয়ে শুধু বাতিলদেরকে মোকাবেলা করতে চাই, কিন্তু তারা যে দলিলগুলো, আপনি জানেন বালাজুরি একজন ঐতিহাসিক ছিলেন, অথেন্টিক, বালাজুরির কিতাবের মধ্যে হযরত আমির মুয়াবিয়া সম্পর্কে দুটি হাদিস এসেছে, আমার দেখায় সেই দুটি হাদিসের এখনো কোনো জবাব কোনো সুন্নি ওলামায়ে কেরামের মুখে আমি শুনি নাই, অথচ শক্তিশালী হাদিস। এখন আমরা যদি শুধু আমির মুয়াবিয়া সাহাবি, আমির মুয়াবিয়া সাহাবি শুধুমাত্র এতটুকু বলে যদি ভাষা আমরা শেষ করি তাহলে কিন্তু হবে না। আমাদের সেই গভীর মানে জ্ঞানকে জ্ঞান দিয়ে মোকাবেলা করতে হবে। সেই জন্য তরুণ যারা আছেন, আমি আপনাদের খেদমতে এই আরজ রাখবো, ওলামায়ে কেরাম যারা আছেন আমাদেরকে সেই আলেম মানা হাইসিয়তে তাদের মোকাবেলা করতে হবে। আপনি যখন এলেম দিয়ে তাকে মোকাবেলা করবেন, যেমনটি আলা হজরত করেছিলেন, যেমনটি হজরতে শেখ দেহলভি করেছিলেন, যেমনটি হজরতে ফজল খেরাবাদী করেছিলেন, যেমনটি হজরতে আব্দুল আজিজ মহাদেশ দেহলভি রহমতুল্লাহ করেছিলেন, যেমনটি গাজী শের বাংলা রহমতুল্লাহ করেছিলেন, এভাবে ওলামাই আহলে সুন্নত যেভাবে তাদেরকে মোকাবেলা করেছেন ময়দানে যেমন কিতাবেও তেমন, তাদের সামনে আসতে পারতো না। সেই এলমি চর্চাটা আমাদের মধ্যে আরো বাড়াতে হবে। আর যদি এলমি চর্চা, কারণ যে যত কিছুই বলুক এলমের কাছে কিন্তু সবাই দুর্বল। ওই যে আলাউদ্দিন সাহেব বলেছেন যে সাধারণ দেখে দেখেও এবারত পড়তে পারে না, বাংলাও পড়তে পারে না, তারা আলা হযরতের ভুল ধরতে যায় এরকম। তো সুতরাং আমাদের সেই পলিসিগুলো আমাদের লাগবে, সংগঠন যেমন লাগবে, আমাদের এলিমের চর্চা আমাদের বাড়াতে হবে। ওই এলিম দিয়ে যদি এটাকে মোকাবেলা করা যায় বাতিল পরাস্ত হতে, বলে দিলাম বাতিল পরাস্ত হতে বাধ্য। জি ইনশাল্লাহ। তো আপনাদের অনেক ধন্যবাদ হুজুর, শত ব্যস্ততার ভিতরও সময় দেওয়ার জন্য। আর আশা করি হাজারো দর্শক শ্রোতাগণ যারা আজকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, বর্তমান প্রেক্ষাপটে যে বিভাজন আমাদের মাঝে চলছে তার সমাধানের লক্ষ্যে, এটা সমাধানের লক্ষ্যেই আমাদের ব্রডকাস্টে লাইভ অনুষ্ঠানে প্রতিদশা ওলামায়ে কেরামদের শুভ আগমন। বিভ্রান্ত হবেন না এবং বিচলিত হবেন না, সবাই একটি জায়গায় অবস্থান করুন। আমাদের ওলামায়ে কেরাম এবং আকাবেরগণ যখন যেভাবে যা প্রয়োজন বাতিলদেরকে মোকাবেলা করার জন্য, সেভাবে ইনশাল্লাহ মোকাবেলা করার জন্য দিক নির্দেশনা আমাদের আকাবেরদের পক্ষ থেকে আসবে। আমরা যেন সামান্য বিষয় নিয়ে যেন আমরা বিচলিত না হই,
এবং আমরা যেন নিজস্ব চিন্তা চেতনাকে অন্যদিকে ডাইভার্ট না করি এবং আমাদের আকাবেতের উপর যেমন আস্থা ছিল, বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল, সেই ভালোবাসা যেন আমরা অটল রাখি। এবং আল্লামা মুফতি উমাইর রজবি হুজুর অত্যন্ত ব্যস্ত, আমি 4-5 দিন ওনার সাথে যোগাযোগ করে শিডিউলটা নিয়েছি, এবং আমার উস্তাদ আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক হুজুর, এটা আর বলার কোনো বিষয় নেই, সারা বাংলাদেশ জানে হুজুরের ব্যস্ততা কতটুকুন। আপনারা সবাই অবশ্যই আমাদের আকাবেরদের জন্য দোয়া করবেন। আমি শুধু জাস্ট একটু চেষ্টা করেছি আপনাদের সামনে এইভাবে আমাদের উস্তাদদেরকে, যিনারা আমাদেরকে মোবাইলে দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে পথ চলতে বলে, সেটা আমাদের আপনাদের অনেকের কাছে অস্পষ্ট থাকার কারণে আপনাদেরকে স্বচ্ছ ধারণা দেওয়ার জন্যই আকাবেরদেরকে আমি এইভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য ক্ষুদ্র চেষ্টা করেছি মাত্র। তো আমি সর্বশেষ হুজুরদের সুস্বাস্থ্য কামনা করছি। আজকে যারা হাজারো ব্যস্ততার ভিতরে সংযুক্ত হয়েছেন, ইনশাল্লাহ আমি আশা করব পরবর্তীতে যে কোনো অনুষ্ঠানে শত ব্যস্ততাকে পিছনে রেখে ইনশাল্লাহ সংযুক্তি হবেন। এবং আজকের এই লাইভ অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আমি একটা আমার পক্ষ থেকে, যেহেতু আমি ব্রাহ্মণবাড়িয়াতে বসবাস করি, ব্রাহ্মণবাড়িয়াটা খুব আমাদের আহলে সুন্নতুল জামাতের খেদমতের খুব একটা ভালো টার্নিং পয়েন্ট বলবো না, তবে একটু রিস্কি টার্নিং পয়েন্ট, এখানে একটু কথা বলা খুব কঠিন। তারপর আমি বলবো যারা আমাদের 7 জন ব্যক্তির বিরুদ্ধে জিডি করেছেন তাদের উদ্দেশ্যে আমার পক্ষ থেকে, আমার জায়গা থেকে আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি, আপনারা 7 দিনের ভিতরে এই জিডিটা মেহরবানি করে তুলে নিবেন। এটা আমি ফেসবুকে যেভাবে বলেছিলাম বসার জন্য, আপনারা বসেন নাই, জিডি করেছেন, আমি এখনো বলবো আপনারা উভয়ের যেহেতু মাঠ পর্যায়ে খেদমত আছে, আপনারা জিডিটা মেহরবানি করে তুলে নিবেন। যদি তুলে না নেন, আমি আপনাদেরকে আমার জায়গা থেকে বলি, আপনারা কি তাহলে হয়তো বা চান যে আপনারা জিডি করেছেন আমরাও একটা মামলা করি? মামলা করার জন্য যথেষ্ট কারণ আমাদের কাছে আছে যেগুলোতে ধর্ম অপমানের মামলা চলে, এবং মনে হয় মামলা করলো আপনারা খুব যে ভালো থাকবেন তাও নয়। আমি এখনো বলি আপনাদের বিরুদ্ধে আমরা মামলা করতে যাব না, জিডি করতে যাব না, 7 দিন আমরা অপেক্ষা করব, বিশেষ করে আমি অপেক্ষা করব, কারণ আমার গায়ে একটু ব্যথা আছে, কারণ আপনাদের পক্ষ থেকে বলা হয়েছে আমার ওয়াজ শূন্য নাকি ইমান থাকবে না, এই জন্য আমার একটু ব্যথা আছে, কোন কারণ সেটা আপনারা দর্শাইতে পারেন নাই, এই জন্য আমি আমার পক্ষ থেকে বলবো 7 দিনের ভিতরে আপনারা মামলা জিডিটা তুলে নেবেন। যদি তুলে না নেন তাহলে অবশ্যই যথাযথ কারণ দর্শিয়ে আপনাদের বিরুদ্ধে হয়তো বা ফেসবুকের জবাব ফেসবুকে দিতে হবে, বক্তব্যের জবাব বক্তব্যে দিতে হবে, এবং মামলার জবাব তো মামলায় দিতে হবে আশা করি। তবে হুজুর আপনি আমাদের এখন আমাদের উস্তাদ, আমার উস্তাদ, আপনি আজকে আমাদের করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এবং বর্তমান নিজেদের মধ্যে যে বিভাজন, সকল বিভাজন দূরীকরণের জন্য এবং করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে আল্লাহ পাক যেন আমাদের দেশ জাতিকে হেফাজত করে, সেই জন্য একটু মেহরবানিকে দোয়া করার জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি। জি জি জি, আল্লাহুম আমিন, আল্লাহুম সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন وعلى آل سيدنا محمد مبارك وسلم. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله، الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله، وعلى آلك وأصحابك يا سيدي يا رحمة للعالمين. مولاي كريم آي الله আল্লাহ আজকে যারা সংযুক্ত হয়েছেন, আমরা যারা বলেছি আল্লাহ, আমাদের বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে মায়া করে আপনি মাফ করে দিন মাওলা। আমাদেরকে সিরাত মুস্তাকিম নসিব করুন, আমাদেরকে সত্য জিনিস জানার, বোঝার, বলার, আমল করার তৌফিক দিন। যুগ যুগ ধরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মে কেরাম যে দর্শন লালন করেছেন, পালন করেছেন, প্রচার করেছেন, প্রতিষ্ঠা করেছেন, আমরা যাতে তার উপর অটল অবিচল থাকতে পারি, আমাদেরকে সেই তৌফিক নসিব করুন আল্লাহ। কখনো যদি ভুল ভ্রান্তি হয়ে যায় আপনি অপার মহিমায় আমাদেরকে সঠিক রাস্তা আসার তৌফিক দিন মাওলা। আল্লাহ এই করোনা ভাইরাসের আক্রমণ এবং সংক্রমণ থেকে আমাদেরকে, আমাদের ছেলে মেয়ে, আমাদের পু বাচ্চা, আমাদের পরিবার পরিজন আপনজন, আমাদের দেশবাসী, সারা পৃথিবীর মুসলমান আল্লাহ, সারা পৃথিবীর মানুষদেরকে আপনি হেফাজত করুন মাওলাই করিম, সবাইকে আপনি হেদায়েত নসিব করুন, পৃথিবী থেকে এই করোনা ভাইরাস আপনি তুলে নিন মাওলা। আল্লাহ বিশেষ করে আমাদের এই দেশ, গরিব দেশ, এই দেশের গরিব মানুষগুলো আল্লাহ, না আছে তাদের থাকার জায়গা আল্লাহ, না আছে চিকিৎসা সেবা পাওয়ার সেই সামর্থ্য আল্লাহ, এরা যদি ব্যাপকভাবে করোনায় সংক্রমিত হয় আল্লাহ তাদেরকে চিকিৎসা দেওয়ার মতো সেই সামর্থ্য আমাদের দেশের নাই। আপনার উপর ভরসা আল্লাহ, আপনার করুণার দিকে চাইয়ে আছে আল্লাহ, মেহরবানি করে আমাদেরকে এই করোনার সংক্রমণ থেকে আপনি হেফাজত করুন মাওলাই করিম, আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে হেফাজত করুন আল্লাহ মাওলাই করিম আল্লাহ। মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের সঞ্চালনায় মাওলানা উমাইর রিজভী সাহেব, মাওলানা
মুফতি আলাউদ্দিন জিহাদী সাহেব সহ আল্লাহ যারা এখানে এসেছেন, দয়া করে সবার উপস্থিতি হাজিরি কবুল করুন। আল্লাহ সকলের ইলমে আমলে হায়াতে ইমানে সকলের সকলের জুহদ তাকওয়া আপনি বরকত নসিব করুন। আল্লাহর সাথে আমি নাচিজ নালায়েক আমি গুনাহগারকে সংযুক্ত করা হয়েছে, আল্লাহ আমি শুকরিয়া আদায় করি, আপনি কবুল করুন মাওলা। মাওলাই করিম আল্লাহ আমাদের আকাবিরিন হযরত যারা আছেন আল্লাহ ওনাদেরকে নেক হায়াত, সুস্থ হায়াত, দীর্ঘ হায়াত আপনি নসিব করুন। আমিন। আল্লাহ তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা আরো বাড়িয়ে দিন মাওলা। মাওলাই করিম আমরা যাতে ঐক্যবদ্ধ থাকতে পারি আমাদেরকে সেই তৌফিক নসিব করুন। আয় আল্লাহ মাওলাই করিম আল্লাহ যত বাতিল ফেরকা আছে আল্লাহ তাদের এই অপপ্রচার থেকে, আল্লাহ তাদের বাতুলতা থেকে আমাদের দীন ইমানকে আপনি হেফাজত করুন মাওলা। মাওলাই করিম আয় আল্লাহ সারা পৃথিবীতে আহলে সুন্নত ওয়াল জামাতের বল বালা করে দিন। আল্লাহ ওলামায়ে আহলে সুন্নতকে আপনি কবুল করুন, যারা অনলাইনে অফলাইনে কাজ করেন আল্লাহ, বিশেষ করে তরুণ ওলামায়ে কেরাম, তরুণ অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছেন আল্লাহ তারা যাতে সঠিকভাবে কাজ করতে পারেন তাদের সবাইকে সেই তৌফিক নসিব করুন। আল্লাহ দেশ বিদেশ থেকে আজকের এই লাইভ প্রোগ্রামে যারা সংযুক্ত হয়ে দীর্ঘক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন আল্লাহ আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ ওনাদের এই ইখলাস মহব্বত আপনি কবুল করুন। আল্লাহুম সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ সবাইকে শেফায়ে কুল্লি নসিব করুন। আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আলা হাবিবিহিল কারীম আল্লাহুম আমিন আলা আলিহি ওয়াসাহবিহি আজমাইন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুকরিয়া। জাযাকুমুল্লাহ।